হ্যালো হ্যালো বাচ্চালো ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল তো ক্লাস নাইনের এর বাচ্চারা তোদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে সরি লাস্ট এই যে পোর্শনটা এটা বাকি রয়ে গেছিল একটু ফেসে গেছিলাম আমার নিজের শরীর খারাপের জন্য একটু ফেসে গেছিলাম বাবু সরি তার জন্য আর আশা করি তোদের হয়তো লাইফ সায়েন্স এক্সাম এখনো শেষ হয়নি মানে জাস্ট শুরু হবে তোদের এক্সাম বা একটা দুটো যদি হয়েও গিয়ে থাকে বাংলা ইংলিশ এসবই হবে তো চেষ্টা করব আজকে ভিডিও বানাচ্ছি আজকেই এটাকে ইউটিউবে তোদের সামনে তুলে ধরার যাতে তোরা আজকেই দেখে নিতে পারিস বা আগে যাতে তোদের মোটামুটি হয়ে যায় দেখা তো আজকে আমরা মেইন যে জায়গাটা আলোচনা করব যেটা আমাদের একটু বাকি ছিল সেটা হচ্ছে সংবহন পোর্শন মানে রক্তের যে সংবহন আর রেচনের যে পোর্শনটা সেই পোর্শানের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো শুরু হচ্ছে আমাদের সংবহনের মধ্যে আমরা এই তিনটে ইম্পর্টেন্ট জায়গা দেখব যেখানে বলা হয়েছে যে আরশোলার মুক্ত সংবহন দেখব খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে নেক্সট এবিও যে ব্লাড গ্রুপের যে পদ্ধতি সেই এবিও পদ্ধতি আমরা আলোচনা করব রক্ত তঞ্চনের বিভিন্ন পর্যায়ে আলোচনা করব এছাড়াও এর মধ্যে আরো কিছু জিনিস থাকছে যার মধ্যে আমাদের মেইন যে আরেকটা একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে মানুষের যে দি সংবহন মানে রক্ত যে দুবার আমাদের হার্টকে পাস করে তো সেই যে সংবহন সেটাও কিন্তু আমরা আলোচনা করব রেচন তো আমাদের যে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব আর লাস্ট ওদের এই দুটো প্রশান থেকে যে ইম্পর্টেন্ট কিছু টু মার্কস বা থ্রি মার্কসের কোশ্চেন বা টু আর থ্রি মিক্স করে যে ফাইভ মার্কসের গুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব মানে সেগুলো তোদের সাজেস্টিভ হিসাবে সাজেশন হিসাবে দেওয়া থাকছে তো আমরা শুরু করছি প্রথমে সংবহন পোর্শন নিয়ে ঠিক আছে তো প্রথমে যে ইম্পর্ট্যান্ট জায়গাটা আমাদের প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে শিরার ধমনীর মেইন বেসিক যে ডেফিনেশন বা সেইটার যে ডিফারেন্স তাদের মেইন জায়গাগুলো যদি দেখা যায় তাহলে সেগুলো থেকে আমরা সেগুলোর মধ্যে পার্থক্য বানাতে পারি তো সেইটা পার্থক্য হিসাবে দেখলে আমরা সেগুলোর যদি বৈশিষ্ট্যও দেয় আলাদা করে আমরা কিন্তু সেখান থেকে লিখতে পারবো তো আমরা পার্থক্যের মাধ্যমে এই ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি দেখ ফার্স্ট যে পোশান বলেছে যে ধমনী যেখানে বলা হয়েছে যে ধমনির উৎপত্তি কোথায় ধমনীর উৎপত্তি যেখান থেকে ধমনী তৈরি হচ্ছে সেটা আমাদের মেইনলি কি হার্ট হৃৎপিণ্ড থেকে ধমনী তৈরি হচ্ছে এবং মিলনস্থল এবং কোথায় গিয়ে মেশে সেটা হচ্ছে রক্ত জালুক রক্ত জালকে গিয়ে মেশে তাহলে উৎপত্তি স্থল ধমনীর উৎপত্তি স্থল কোথায় সেটা হচ্ছে আমাদের ঋতপিণ্ড আর মিলন স্থল সেখান থেকে ঋতপিণ্ড থেকে বেরিয়ে জালিকাকার যে মানে আমাদের যে জায়গাটায় মিক্স হয় সেটাই হচ্ছে তার মিলন স্থল ঠিক আছে অনেকগুলো ধমনী এক জায়গায় গিয়ে যে মিক্স হয় সেটা একটা জালকাকার স্ট্রাকচার হয় সেইটা আর সেই জালোকাকার স্ট্রাকচার থেকে শিরার উৎপত্তি হয় শিরা আবার জালকাকার স্ট্রাকচার থেকেই তৈরি হয় কিন্তু সেটা গিয়ে মেশে বা সেটার যে ডেস্টিনেশন সেটা কোথায় সেটা হচ্ছে হৃৎপিণ্ডতে তো দুটো জাস্ট একটা যে হচ্ছে হৃৎপিণ্ডল আর গন্তব্যস্থল হচ্ছে জালক আর শিরা হচ্ছে স্থল জালক আর গন্তব্যস্থল হচ্ছে আমার কি হৃৎপিণ্ড নেক্সট ধমনির প্রাচীর পুরু ধমনির প্রাচীর কি পুরু মোটা ঠিক আছে ধমনীর প্রাচীর কিন্তু মোটা হয় রিলেটিভলি এবং সেই পুরু হওয়ার জন্য গহ্বরটা রিলেটিভলি কি হয় ছোট হয় প্রাচীর পুরু হয় এবং ছোট হয় শিরার ক্ষেত্রে শিরার প্রাচীর কিন্তু পাতলা শিরার প্রাচীর কিন্তু পাতলা তাহলে পাতলা প্রাচীর হলে গহ্বরটা মানে মাঝের যে ব্যাসটা এই যে ফাঁকার যে জায়গাটা এইটা তাহলে বড় হয়ে যাচ্ছে যদি পাতলা প্রাচীর থাকে আর মোটা প্রাচীর থাকলে আমার কিন্তু এই যে ফাঁকা জায়গাটা যেখানে গহ্বরটা সৃষ্টি যার মধ্যে দিয়ে রক্ত যাওয়া আসা করবে সেই জায়গাটা কিন্তু ছোট হয়ে যাবে যেটা কিনা না ধমনির ক্ষেত্রে হয় নেক্স কি বলছে যে ধমনির মধ্যে কপাটিকা থাকে না ধমনির মধ্যে কি হয় কোন রকমের কপাটিকা যেটা কিনা ধমনি দিয়ে রক্তের সঞ্চালনকে রেগুলেট করবে সেই ব্যাপারগুলো কিন্তু ধমনীতে থাকে না যেটা কিনা আমরা কোথায় দেখতে পাই শিরাতে দেখতে পাই শিরাতে কিন্তু কিছু স্পেসিফিক কপাটিকা থাকে যেটা রক্ত সঞ্চালনের যে স্রোত যে স্পিড সেই ব্যাপারটাকে কিন্তু রেগুলেট করে চার নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কি বলছে যে ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে তাহলে ধমনীর মাধ্যমে কি হয় অধিক ওটুযুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত আমরা অক্সিজেন যুক্ত রক্ত মানে কি বলবো যে রক্তে অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেনের পার্সেন্টেজ বা সেখানে অক্সিজেন অক্সিজেনের কি হচ্ছে সেটার যে অ্যাভেলেবিলিটি সেটা বেশি সেটা রক্তের সাথে মিশে থাকছে বেশি পরিমাণে তো এই কারণে কিন্তু আমরা সেটাকে কি বলি যে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু বহন করে বা বিশুদ্ধতার টাইপের রক্ত কিন্তু বহন করে আমাদের ধমনী ঠিক আছে এবং সারা দেহে ছড়িয়ে পড়ে কারণ আমাদের সারা সারাদেহে কিন্তু যুক্ত রক্তই লাগবে বাট শিরার মাধ্যমে কি হয় আমাদের অধিক CO2 যুক্ত রক্ত সারা দেহ থেকে সারা দেহে যে অবিশুদ্ধ রক্ত বা মিশ্রিত রক্ত যেখানে সিওটু এর পরিমাণ বেশি থাকছে সেই ধরনের রক্ত কিন্তু আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে তাহলে বিশুদ্ধ রক্ত ক্যারি করছে ধমনি আর দূষিত রক্ত বা অবিশুদ্ধ রক্ত বা CO2 যুক্ত রক্ত ক্যারি করছে আমাদের শিরা এখানে আরো দুটো জিনিস আমি ধমনী আর শিরার মধ্যে বলতে চাইব যেটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে লাস্টের যে ডিফারেন্সটা আমরা দেখলাম সেখানে একটা এক্সেপশন আছে দুটোর ক্ষেত্রেই যেমন ধমনীর ক্ষেত্রে আমি যেমন বললাম যে অটুযুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়ায় ধমনী সেটা কিন্তু এর একটা এক্সেপশন আছে এর একটা এক্সেপশন আছে সেইটা কি ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনি কেন স্যার এটা এক্সেপশন কেন কারণ ফুসফুসীয় ধমনি ছাড়া বাকিগুলো ওটু যুক্ত রক্ত বহন করে শুধুমাত্র ফুসফুসীয় যমন ধমনি কি করে CO2 যুক্ত রক্ত বহন করে শুধুমাত্র ধমনি হওয়া সত্ত্বেও ফুসফুসীয় ধমনি এমন একটা ধমনি টাইপস যেটা কিনা অক্সিজেন যুক্ত রক্ত বহন না করে CO2 যুক্ত রক্ত বহন করে সেম ভাবে শিরার ক্ষেত্রে একটা এক্সেপশন আছে সেই এক্সসেপশনটা হচ্ছে ফুসফুসীয় শিরা Exception. Push, push, Shira. এটা কিন্তু যুক্ত রক্ত বহন করে শিরা হওয়া সত্ত্বেও সে কিন্তু সিওটু যুক্ত রক্ত বহন না করে ওটু যুক্ত রক্ত বহন করছে সেটা হচ্ছে ফুসফুসি ও শিরা তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা কিনা কোশ্চেনে আসে সত্য মিথ্যাতে আর একটা জিনিস আমি বলতে চাইবো যে ধমনির মধ্যে দিয়ে না রক্তের চাপ বেশি হয় তাই স্পন্দন বোঝা যায় ঠিক আছে ধমনির মধ্যে দিয়ে কি হয় রক্ত চাপ বেশি হয় রক্তের যে চাপ সেটা বেশি হয় রক্তচাপ বেশি হওয়ায় পন্দন বর্তমান পন্দন পাওয়া যায় দেখতে পাওয়া যায় শুনতে পাওয়া যায় অনুভব করতে পাওয়া যায় ঠিক আছে শুধুমাত্র শিরার ক্ষেত্রে কিন্তু রক্তের চাপ কিন্তু রিলেটিভলি কম রক্তচাপ তুলনামূলক ঠিক আছে বোঝা গেছে আশা করি তো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমার ভমনীয় আর শিরার পার্থক্য যেটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে কোনোভাবেই যেন মিস না করে যাওয়া হয় ঠিক আছে আমরা পরের প্রশানে চলে যাচ্ছি এইটা থেকে এইটার মতো পাঁচ মার্কসের কোশ্চেন আর কোনোটা ইম্পর্টেন্ট না দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আরশোলার ক্ষেত্রে মুক্ত সংবহন এইবার তোদের মধ্যে কোশ্চেন স্যার মুক্ত সংবহন আর বদ্ধ সংবহনের ডিফারেন্সটা কোথায় তো মুক্ত সংবহন এমন একটা সংবহন যেখানে রক্ত রক্ত বাহের মধ্যে দিয়ে যখন রক্ত সঞ্চালন হয় সেখান থেকে কিন্তু শুধুমাত্র অঙ্গে অঙ্গে কিন্তু সেটা মানে পরিবাহিত হয় না রক্তবাহ দিয়ে যখন প্রবাহিত হচ্ছে রক্ত তখন কিন্তু সেটা কিন্তু কলা কোষের সংস্পর্শেও আসছে ঠিক আছে একটা এনভায়রনমেন্ট যেখানে কলা কোষের সাথে এনভায়রনমেন্টাল একটা কানেকশন থাকছে সেইটার সংস্পর্শেও কিন্তু আসছে আমাদের এই রক্ত যেটা আমরা আরশোলার ক্ষেত্রে দেখতে পাবো তো যেহেতু কলা কোষের সংস্পর্শে আসছে এবং সেটা কলা কোষের সাথে এনভায়রনমেন্টাল একটা কানেকশন থাকছে যে কারণে আমরা সেটাকে মুক্তও বলতে পারি যেখানে কিনা আমাদের মানুষের দেহের যে সংবহন হয় সেটা কিন্তু কোনো রকমভাবেই ভাবেই কলাকোষের ওই রকম ভাবে সংস্পর্শে আসে না সেটা কিন্তু পুরো রক্তবাহের মধ্যে দিয়েই কিন্তু সংবাহিত হতে থাকে হার্ট রক্তবাহ ফুসফুস তো এই কারণে মানুষের রক্ত সংবহন কিন্তু বদ্ধ টাইপের কিন্তু মুক্ত টাইপের রক্ত সংবহন জেনারেলি আমরা আরশোলার ক্ষেত্রে দেখতে পাই ক্লিয়ার এটুকু বোঝা গেছে যে মুক্ত আর বদ্ধ সংবহনের মধ্যে রেফারেন্স কোথায় তোরা বইতেও পেয়ে যাবি এইবার আমাদের বেশি মানে যে ইম্পর্টেন্ট যে জায়গাটা বেসিক তো সেই জায়গাটা আমাদের দেখতে হবে সেটার জন্য আমাদের দেখতে হবে যে হৃদপিণ্ড তাদের ক্ষেত্রে কী ধরনের আসলার ক্ষেত্রে হৃদপিণ্ডটা কি ধরনের যার কারণে মুক্ত সংবহন হওয়া পসিবল হচ্ছে বা তাদের সংবহন পদ্ধতিটা কেমন তার জন্য আমাদের শুরুতেই যে ব্যাপারটা বলতে হবে যে হৃদপিণ্ড যেটা আছে হৃদপিণ্ড যেটা আছে আরশোলার ক্ষেত্রে এই যে হৃৎপিণ্ডের কথা আমি বলছি এই হৃৎপিণ্ডটা তেরো প্রকোষ্ঠযুক্ত তেরোটি প্রকোষ্ঠ থাকছে তেরোটি যুক্ত হৃৎপিণ্ড আরশোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঠিক আছে এইবার কি হচ্ছে এই যে তেরোটা হৃৎপি মানে হৃৎপিণ্ডের যে তেরোটা প্রকোষ্ঠ সেই তেরোটা প্রকোষ্ঠ যদি আমি একটা অল্প কয়েকটা এরকম আঁকি বিশেষ করে এই পৃষ্ঠ মধ্যরেখায় অবস্থিত এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছিস এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছিস তোরা এইগুলো এইগুলোই হচ্ছে সেই হৃৎপিণ্ড ঠিক আছে এইগুলোই হচ্ছে হার্ট ঠিক আছে এইবার এই হার্টগুলো যদি আমি সিম্পল ভাবে একটা এক দু তিনটা আঁকতে চাই তাহলে কিরকম দেখতে হয় সেইটা আমি দেখাচ্ছি এইরকম এইরকম ভাবে এগুলো কিন্তু এক একটা হার্টের প্রকোষ্ঠ ঠিক আছে এইটা এগুলো কিন্তু এক একটা হার্টের ঠিক আছে এগুলো একটি হার্টের প্রকোষ্ঠ এইবার এইগুলো থাকছে কিভাবে ঠিকভাবে খেয়াল কর এইগুলোই যে এক একটা প্রকোষ্ঠ এই করে কটা প্রকোষ্ঠ থাকছে তেরোটি প্রকোষ্ঠ থার্টিনটা প্রকোষ্ঠ থাকছে তেরোটা প্রকোষ্ঠ থাকছে বা তোরা তেরোটা হার্ট বলতে পারিস ঠিক আছে এইবার এই যে হার্টের প্রকোষ্ঠ এগুলো একদম শুরুর যে প্রকোষ্ঠটা সেটার সাথে কিন্তু আবার এর মস্তিষ্কের কানেকশান আছে ঠিক আছে এর ব্রেনের কানেকশান আছে আমি এরকম নর্মাল একটা ব্রেন ঠিক আছে আমি এটা ব্রেন ধর সাপোজ কল্পনা করলাম তো ব্রেনের সাথে লাস্টের এই যুক্ত তাহলে যদি প্রকোষ্ঠ হয় ঠিক আছে এবং তার মধ্যে দেখ প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে প্রত্যেকটা প্রকোষ্ঠ কিন্তু এক একটা ছিদ্র দ্বারা যুক্ত এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছিস এই জায়গাগুলোতে ছিদ্র আছে এই জায়গাগুলোতে ছিদ্র আছে দেখতে পাচ্ছিস এগুলো কিন্তু এক একটা ছিদ্র এবং তোরা যখন পরিফেরা পর্বের প্রাণীদের পড়েছিলি স্পঞ্জ বা ওই ধরনের প্রাণীদের তাদের ক্ষেত্রে দেখেছিলি যে তাদের দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে এবং সেই ছিদ্রগুলোকে কি বলা হতো অস্ট্রিয়া তো সেই সেই রকম ভাবে সেই ধরনেরই নাম আমরা এই ধরনের ছিদ্রকে বলি ঠিক আছে তাহলে এইটাকে আমরা বলি অস্ট্রিয়া অস্ট্রিয়া ঠিক আছে তাহলে এই যে ছিদ্রগুলো থাকছে এই ছিদ্রগুলোকে কি বলা হচ্ছে ঠিক আছে আরটা হবে এ লিখে দে তাহলে আমি কি বললাম এই ছিদ্রগুলোর নাম কি অস্ট্রিয়া রকম দেখ প্রথম যে হার্টের যে প্রকোষ্ঠটা ছিল সেটার সাথে যেহেতু সামনের এই জায়গাটা ব্রেনের সাথে কানেকশন তার মানে তেরোটা প্রকোষ্ঠ যদি থাকে তাহলে আমার কিন্তু বারোটা ছিদ্র থাকে তাই না তাহলে অস্ট্রিয়ার সংখ্যা কটা বারোটি বারোটি ছিদ্র ঠিক আছে তাহলে প্রকোষ্ঠ এক একটা হার্টের প্রকোষ্ঠের সাথে অস্ট্রিয়া দিয়ে কানেক্টেড আছে এবং তার মধ্যে দিয়ে ওই ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা একটা রক্ত সঞ্চালিত হতে থাকে ক্লিয়ার তো এই রকম যে কন্ডিশন এটা হচ্ছে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর হার্টগুলো হার্ট এই গুলো থাকছে ঠিক আছে তাহলে এটা কোথায় অবস্থিত ঠিক আছে এটা পৃষ্ঠ সাইট এবং সেই সাইটের মধ্যরেখা মোটামুটি একটা বরাবর কিন্তু সেই হার্টগুলো থাকছে এইবার এই হার্ট নিয়ে যে জায়গাটা অবস্থিত পৃষ্ঠ মধ্যরেখা সেটা একটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে বা মেমব্রেন দ্বারা সেটা আলাদা করা থাকে সেই মেমব্রেনটাকে আমরা কি বলি পেরিকার্ডিয়াল সাইনাস বা সেই যে প্রকোষ্ঠটা যেটা হার্টগুলোকে নিয়ে অবস্থিত সেই জায়গাটাকে আমরা কি বলি পেরিকার্ডিয়াল সাইনাস দেখ এখানে পয়েন্ট আউট করা আছে তো এই যে জায়গাটা এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখানো হয়েছে এটাকেই আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস যেহেতু সেখানে কার্ডিয়া মানে সেখানে হচ্ছে আমাদের হার্ট অবস্থিত তো সেই জন্য আমরা সেই জায়গাটাকে বলছি পেরিকার্ডিয়াল সাইনাস ক্লিয়ার এবার কিভাবে হচ্ছে রক্ত সংবহন ঠিকভাবে খেয়াল কর। তাহলে আমরা শুরুতে কি দেখলাম যে হৃদপিণ্ড তেরোটা প্রকোষ্ঠ যুক্ত এবং সেই তেরোটা প্রকোষ্ঠ তাদের এক একটা প্রকোষ্ঠ কিন্তু একটা সাথে দ্বারা দ্বারা যুক্ত যুক্ত ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোকে আমরা অস্ট্রিয়া বলছি সেই ছিদ্রগুলো কিন্তু বারোটা সংখ্যায় বারোটা প্রকোষ্ঠ হার্টের তেরোটা কিন্তু ছিদ্র সংখ্যা বারোটা এইবার কি হচ্ছে সেই ছিদ্রের মাধ্যমে কি হচ্ছে আমার এই যে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত কি হচ্ছে আমার হার্টে ঢুকছে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে আমার রক্ত কোথায় ঢুকছে হার্টে ঢুকছে এবার হার্টের এই এক একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা একটা প্রকোষ্ঠে অস্ট্রিয়ার মাধ্যমে প্রবেশ করছে এবং ধীরে 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 কি হচ্ছে সেটা এই যে ইয়েলো কালারের যেটা দেখানো হয়েছে দেখ ইয়েলো কালারের যে জায়গাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা যেটাকে আমরা বলছি ব্রেন তাহলে আরশোলার ব্রেন ব্রেনে প্রবেশ করবে কিন্তু সেটা একটা লিঙ্ক যেটা থাকছে ডিরেক্ট ব্রেনের সাথে না থেকে এ কোথায় থাকছে এর একটা কানেকশন থাকছে আমাদের অগ্র অগ্রমহাধমনীতে এই জায়গাটা একটা মহাধমনী থাকে এই জায়গাটা একটা মহাধমনী থাকে এইটাকে আমরা বলি অগ্র অগ্র মহা ধমনি। তাহলে এই মহা ধমনীর মধ্যে দিয়ে রক্ত কিন্তু ব্রেনে প্রবেশ করছে অগ্র ধমনি থেকে তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কোথায় রক্ত ঢুকলো হৃৎপিণ্ডে ঢুকলো সেখান থেকে এবার অস্টিয়ার মধ্যে দিয়ে যেতে 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 একদম হেড যে রিজিয়ান সেখানে ব্রেন আছে কিন্তু ব্রেনে পৌঁছানোর আগে তাকে অগ্র মহা ধমনীর মাধ্যমে সে ব্রেনে পৌঁছাচ্ছে তাহলে সে কোথায় হচ্ছে অগ্র ধমনি দিয়ে তাকে কিন্তু প্রবেশ করতে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক অংশে সেটাকে আমরা বলছি মস্তিষ্ক সাইনাস তাহলে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে মহাধমনি তাহলে প্রথমে কোথায় ছিল পেরিকার্ডিয়াল সাইনাস এটা এক নম্বর দু নম্বর হচ্ছে হৃৎপিণ্ড প্রবেশ করলো হৃৎপিণ্ড থেকে অস্ট্রিয়ার মধ্যে দিয়ে এক একটা করে প্রকোষ্ঠ এগোতে এগোতে রক্ত কোথায় পৌঁছালো মহাধমনি সেটা হচ্ছে অগ্র মহাধমনীতে এবং সেই অগ্র মহাধমনি থেকে তাকে পৌঁছাতে হলো কোথায় মস্তিষ্ক সাইনাস মস্তিষ্ক সাইনাস অব্দি পৌঁছে গেছে ব্রেন অবধি পৌঁছে গেছে ক্লিয়ার এবার ব্রেন থেকে রক্ত কোথায় যাবে ব্রেন থেকে রক্ত আরেক ধরনের সাইনাসের মাধ্যমে সেটা এক আমাদের আরশোলার দেহে এক প্রকার দেহ গহব্বর থাকে যে জায়গাটায় পৌঁছাবে তো যে সাইনাসের মাধ্যমে পৌঁছায় সেটাকে আমরা বলছি পেরি নিউরাল সাইনাস পেরি নিউরাল সাইনাস তাহলে এটা পাঁচ নম্বর তাহলে মস্তিষ্ক সাইনাস বা মস্তিষ্ক থেকে তাকে কোথায় যেতে হলো পেরিনিউরাল সাইনাস এই যে দেখতে পাচ্ছিস পেরিনিউরাল সাইনাস তাহলে এই যে ব্রেনের মাধ্যমে এইভাবে 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 এসে পেরিনিউরাল সাইনাস অবধি পৌঁছালো এবার পেরিনিউরাল সাইনাস থেকে সে কোথায় হবে এইটা হচ্ছে সেই রক্তপূর্ণ দেহ এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে রক্তপূর্ণ দেহ যেটাকে আমরা পেরি পেরিভিসেরাল সাইনাসও বলি বা এটার আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে হিমোসিন আর একটা নাম কি হিমশিল বা শিলং রক্তপূর্ণ হচ্ছে রক্তপূর্ণ দেহ ঠিক আছে দেহ গহ্বর তাহলে রক্তপূর্ণ দেহ গহ্বরকে আমরা কি বলছি হিমশিল বলছি ক্লিয়ার তাহলে রক্তপূর্ণ দেহ আমরা হিমশিল বলছি যেটা আমরা এখানে পেরি সাইনাস ভিসেরাল যেটাকে আমরা বলছি এটারই আর এক নাম হচ্ছে হিমোসিল এটারই আর এক নাম হচ্ছে হিমোসিল ঠিক আছে রক্তপূর্ণ দেহগহ্বর তাহলে পেরিনিউরাল সাইনাস থেকে আমার রক্তপূর্ণ দেহ পৌঁছে গেল রক্তপূর্ণ দেহ গহ্বরে পৌঁছানোর পর এই যে এইটার কথার জন্যই এই জন্যই কিন্তু বলা হয়েছিল যে তাদের মুক্ত সংগ্রহ হিমোসিলের দেহ গহ্বরে উন্মুক্ত হচ্ছে দেহ গহ্বরে উন্মুক্ত হওয়ার জন্যই কিন্তু এদের ওপেন সার্কুলেশন বলা হতো ওপেন সার্কুলেশন যে বলা হচ্ছিল আটশোলার এটা কেন বলা হচ্ছিল এই একটা কারণের জন্য ঠিক আছে ওপেন সার্কুলেশন এই কারণে বলা হচ্ছিল যে রক্তপূর্ণ দেহ গহ্বরে রক্ত মুক্ত হচ্ছে এবং সেখান থেকে আমার আবার পেরি কার্ডিয়াল সাইনাস যেগুলো সেইগুলোর মধ্যে দিয়ে আবার হার্টে পৌঁছাচ্ছে দেখ পেরি ভিসেরাল সাইনাস থেকে সে আবার পেরি কার্ডিয়াল সাইনাসে চলে যাচ্ছে তাহলে এটা ছ নম্বর পয়েন্ট এটা আবার কিন্তু এটা ধীরে ধীরে রকমভাবে কিন্তু চলতে থাকছে বুঝা গেছে তাহলে আমি কি কি বললাম প্রথমে এই স্টেপ থেকে শুরু হবে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে শুরু হচ্ছে সাপোস ধর বা তোরা এখান থেকেও শুরু করতে পারি যে হ্যাঁ দেহগব্বরে উন্মুক্ত দেহগব্বরে উন্মুক্ত ছিল সেখান থেকে পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে হৃদপিণ্ডে পৌঁছালো হৃদপিন্ড থেকে অগ্রমহাধমনি অগ্রমহাধমনি থেকে মস্তিষ্ক সাইনাস মস্তিষ্ক সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাস দিয়ে দেহগহ্বরে আবার উন্মুক্ত হয়ে গেল এবং সেখান থেকে আবার কি হবে হৃদপিন্ডে পৌঁছাবে ক্লিয়ার তাহলে এই চার্টটা যদি মাথায় থাকে তোরা কিন্তু ব্যাপারটাকে গুছিয়ে আরামসে পাঁচ ছটা পয়েন্টে লিখতে পারবি সো এই চার্টটা কিন্তু তোদের জন্য স্পেশালি বানানো এই কারণেই যাতে তোরা চার্টের মাধ্যমে যে কোনো জিনিস আমাদের সহজে মাথায় থাকে এবং ছবির সাথে সাথে কিভাবে আমরা সেটাকে কম্বিনেশন করে পড়লাম ঠিক আছে তাহলে আরশোলার মুক্ত সম্ভাবনা আসলে করি আর অসুবিধা হবে না আচ্ছা এবার মুক্ত সংবহন তো আরশোলার ক্ষেত্রে গেল স্যার আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের মানুষদের ক্ষেত্রে কি ধরনের সম্বাহন হচ্ছে তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে বদ্ধ সংবহন হবে বদ্ধ সংবহন মানে সেখানে কিন্তু কোনোরকম কলাকোষে উন্মুক্তর কোনো কাহিনি নেই সেখানে ডিরেক্ট কি হবে একদম ডিরেক্ট অ্যাকশান হবে আমার হার্ট ব্লাড ক্যাপিলারি সেখান থেকে ফুসফুস ফুসফুস থেকে আবার হার্ট এইভাবে এইভাবে একদম কম্বাইন করে পরপর পরপরভাবে চলবে এবার এখানে কি কী কীভাবে চলছে আমাদের সেটা দেখতে হবে আমাদের যেহেতু চারটে কম্পার্টমেন্ট আছে হার্টের একটা হার্টেরই চারটে কম্পার্টমেন্ট আছে আমরা জানি কি কি সেগুলো হচ্ছে যদি বলিস তাহলে যদি বলিস তাহলে সেটা রাইট অ্যাট্রিয়াম তারপর রাইট ভেন্ট্রিক্যাল লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিক্যাল মানে অলিন্দ নিলয় যেটা সেই অলিন্দো ভাগ করেছি আমি যদি এইরকম ভাবে দাঁড়াই আমার হার্টটা যে পজিশনে আছে তার এই সাইডটা রাইট এই সাইডটা লেফট ওই কারণে দেখ এই যে হার্টের পজিশন তার এই সাইডটা রাইট এই সাইডটা লেফট এবার অ্যাট্রিয়াম মানে অলিন্দো সেইগুলোতে রাইট অ্যাট্রিয়াম নিচে রাইট ভেন্ট্রিক্যাল মানে ডান অলিন্দ বাম ডান নিলয় আর বা দিকে বাম অলিন্দ বাম নিলয় সেমভাবে ভাবে এখানেও সেম ভাবে সেই জিনিসটাই হচ্ছে বোঝা গেছে আচ্ছা এবার দেখ এখানে কিভাবে কি হচ্ছে সেটা আমাদের ঠিকঠাক ভাবে খেয়াল করতে হবে এখানে আমরা কোথা থেকে শুরু করব এখানে শুরুটা আমরা যদি ধরি আচ্ছা প্রথমে আমি আগে একটা জিনিস বলে নিই সেটা হচ্ছে আমাদের তাহলে কি বলা হলো যে আমাদের হার্টের যদি চারটে প্রকোষ্ঠ হয় সাপোজ ঠিক আছে এই ঠিক আছে এইবার এইটা তাহলে আমরা কি বলছি যদি আমি এইভাবে দাঁড়াই তাহলে আমার কি হচ্ছে এই সাইডে রাইট হচ্ছে হার্টের তাহলে এইটা হচ্ছে প্রথমে আগে আর আলাদা করি তাহলে এইটা হচ্ছে ডান ডান হ্যাঁ এটা অলিন্দ ঠিক এটা ডান অলিন্দ এই সাইডে যেহেতু ডান অলিন্দ এই সাইডে তাহলে নিচেরটা তাহলে কি হবে ডান নিলয় হবে এটা ডান নিলয় হবে ঠিক আছে সেম ভাবে যদি আমার এইটা বাম হয় তাহলে এটা উপরে বাম অলিন্দ ঠিক আর নিচেরটা কি হবে বাম ক্লিয়ার আচ্ছা এইবার ঠিকভাবে খেয়াল কর আমার এই যে ছবিটা আছে এই ছবিটায় দেখ দুটো কালার ইউজ করা হয়েছে একটা হচ্ছে লেফটের দিকে যেটা কিনা একটু রেডিশ কালার আছে লাল কালার আর একটা রাইটের দিকে সেটা কি কালার আছে সেটা কিন্তু হালকা ব্লুই ব্লুইশ কালার বা একটু টক্সিক টাইপের কালার বোঝানোর জন্য এই কালারটা ইউজ করা হয়েছে এবার এটার মানে কি এটার মানে হচ্ছে এই যে লেফট সাইডে যে কালারগুলো ইউজ করা হয়েছে রেডিশ কালার তার মানে এইখানে এই দিকের যে রক্তগুলো আমাদের বোঝাচ্ছে সেটা হচ্ছে পটুযুক্ত রক্ত অটু যুক্ত রক্ত বা তোরা এটাকে বিশুদ্ধ রক্ত বলতে পারি যেহেতু এর সাথে অটু মিশে আছে এই কারণে একদম রক্তের যেরকম কালার হয় সেই রকম কালার এটা মনে রাখার বুদ্ধি আর লেফট সাইডে যে রক্তের কালারটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে CO2 যুক্ত রক্ত এটা কি এটা হচ্ছে CO2 যুক্ত রক্ত তাহলে এটা হচ্ছে অবিশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত বলে অনেকে ঠিক আছে এইবার এইটার কারণটা কি এইটার কারণ আমি যদি নর্মাল অঙ্গ থেকে শুরু করি সাপোজ আমি এই জায়গাটা থেকে শুরু করছি এটা এক নম্বর ধোলা ঠিক আছে এবার অঙ্গ থেকে আমাদের সব সময় কি হবে দূষিত রক্ত কিন্তু আমাদের প্রবাহিত হয়ে চলে আসবে তাহলে অঙ্গ থেকে আমার কি হচ্ছে দূষিত রক্ত এখানে জানিস দূষিত রক্ত কি হ্যাঁ বা এখানে আমি সিও টু যুক্ত রক্ত বলে দিচ্ছি সিও টু যুক্ত রক্ত মানে কি সেখানে অক্সিজেন থাকছে না থাকছে কিন্তু টুর পরিমাণ বেশি থাকছে ঠিক আছে তাহলে অঙ্গ থেকে কি হচ্ছে অঙ্গ আমার এখানে কি বুঝিয়েছে এই জায়গাটা বুঝিয়েছে বডি পার্ট যে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে গেলে আমার অঙ্গ থেকে কোথায় যাচ্ছে এটা যার মাধ্যমে এটা আমার প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলছি এখানে দেখ ইংলিশে লেখা আছে ভেনাকাভা বা গ্রেট ভেন তাই না ভেনা কাভা বা গ্রেট ভেন বিশেষ করে গ্রেট ভেন কথাটাকে আমরা মাথায় রাখবো গ্রেট মানে মহা আর ভেন মানে শিরা ঠিক আছে তাহলে অঙ্গ থেকে দূষিত রক্ত বা সিওটু যুক্ত রক্ত আমার গ্রেট ভেন বা মহা মহাশিরার মহা মাধ্যমে কোথায় পৌঁছাচ্ছে আমার যেহেতু এটা রাইট সাইডে যেহেতু দূষিত রক্ত তো আমার রাইট সাইডে দূষিত তো এই জন্য রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে পৌঁছাচ্ছে কোথায় পৌঁছালো তাহলে অঙ্গ থেকে আমার সিও যুক্ত রক্ত কোথায় পৌঁছাচ্ছ হার্টের হার্টের ডান অলিন্দে পৌঁছাচ্ছে এই জায়গাটায় পৌঁছালো ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটায় পৌঁছে গেছে এই জায়গাটায় রক্ত পৌঁছে গেছে ক্লিয়ার ডান অলিন্দে পৌঁছে গেছে এইবার কি হচ্ছে ডান অলিন্দে তাহলে দূষিত রক্ত এবার ডান অলিন্দ থেকে সেমভাবে ভাবে আমার কি হবে দেখ এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে গোলাতে পারে এখানে না একটা জিনিস ভুল দেওয়া আছে কি বলতো এখানে এই সাইনগুলো এই জায়গাগুলোর ভুল দেওয়া আছে আমি এটাকে মুছে দিচ্ছি মুছে ঠিকঠাক সাইন করে দিচ্ছি এই যে এই সাইনগুলো ভুল দেওয়া আছে এই সাইনগুলো আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে এই সাইনগুলো উভমুখী সাইন হয়ে আছে এই সাইনগুলো ভুল আছে আমি ঠিক সাইন করে দিচ্ছি এগুলোর ঠিক আছে এবার ঠিক আছে এবার দেখ এবার দেখ কি হচ্ছে তাহলে এবার কি হলো মহাশিরা থেকে গেল যুক্ত রক্ত হ্যাঁ টু যুক্ত রক্ত টু যুক্ত রক্ত এবার ডান অলিন্দ থেকে তার নিচে নামবে ডান নিলয় আসবে এবার ডান অলিন্দ আর ডান নিলয় এই জায়গাটায় না একটা কপাটিকা থাকে কি থাকে একটা ভাল্ব থাকে ভাল্ব বা আমরা ওটাকে কি বলবো কপাটিকা থাকে তো এখানে জেনারেলি স্পিড ভাল বা দ্বিপত্র কপাটিকা আমরা দেখতে পাই কি দেখতে পাই দ্বিপত্র মানে কি দুটো পাতার মতো দেখতে ঠিক আছে দ্বিপত্র কপাটিকা আমাদের না উল্টো বললাম দ্বিপত্র কপাটিকা আমাদের বাম অলিন্দ বামলিল ডান অলিন্দ ডান নীল আমাদের তিপত্র কপাটিকা থাকে এই জায়গাটায় আমি যদি নর্মাল ভাবে কপাটিকার মতো দেখাতে চাই তাহলে এইরকম ভাবে দেখাই ঠিক আছে তো এখানে থাকছে ঠিক আছে তিনটে কপাটিকা আর এই জায়গাটা বাম অলিন্দ বাম নিল এখানে দ্বিপত্র কপাটিকা ঠিক আছে আচ্ছা এই ব্যাপারটা বোঝা গেছে এবার তাহলে কি হচ্ছে ডান অলিন্দে আমার রক্ত অর্গ্যান থেকে ডান অলিন্দে ঢুকেছিল সিও টু যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে এবার কোথায় নামছে ডায়নলিঙ্গ থেকে আমার এবার এই কপাটিকা যখন খুলে যাচ্ছে তখন আমার সেটা ডান নিলয়ে চলে আসছে সিও যুক্ত রক্ত এইবার সেখান থেকে কি হচ্ছে খেয়াল কর এইবার সেখান থেকে কি হচ্ছে সেখান থেকে আমার একটা এক ধরনের ধমনি গেছে ফুসফুসীয় ধমনি তো আমি কি বলেছিলাম যখন ডিফারেন্স পড়িয়েছিলাম যে ধমনি কিন্তু ওটু যুক্ত রক্ত ক্যারি করে শুধুমাত্র এক্সেপশন হচ্ছে ফুসফুসীয় ধমনি কারণ ফুসফুস ও সিও টু যুক্ত রক্ত বহন করে তাহলে দেখতে পাচ্ছি সেই যে টু যুক্ত রক্ত ছিল তাহলে ডান নিলয় থেকে নিলুসফুসি কি রক্ত বহন করে নিয়ে যাচ্ছে যুক্ত রক্ত বহন করে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাটা ধর আমি এইরকম ভাবে দেখিয়ে দিলাম যে এখান থেকে ফুসফুসীয় ধমনী এখান থেকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে এই ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় যাচ্ছে এই জায়গাটায় ধর ফুসফুস আছে সেই ফুসফুসে যাচ্ছে ঠিক আছে এই জায়গাটায় সাপোজ আমি ফুসফুস বললাম তো ফুসফুসে পৌঁছাচ্ছে তাহলে ফুসফুসে ধমনা থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি ধরনের রক্ত টু যুক্ত রক্ত আমার ফুসফুসে এসে পৌঁছালো এবার ফুসফুসের কাজ কি ফুসফুসের কাজ শ্বাসবায়ুর আদান প্রদান করা তো শ্বাসবায়ুর আদান প্রদান মানে কি সিওটু যুক্ত রক্ত ছিল সেই রক্তের গুলোকে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করে যুক্ত বা অটুর পরিমাণ বাড়িয়ে দেওয়া মানে আমার সেই ফুসফুস থেকে যখন রক্ত আমার ফুসফুসীয় শিরার মাধ্যমে প্রবেশ মানে আসবে তখন সেটা কি ধরনের রক্ত হয়ে যাবে তখন রক্ত রক্ত হয়ে হয়ে যাবে যাবে কারণ ফুসফুসের কাজই হচ্ছে বিশুদ্ধ রক্তকে বিশুদ্ধ বানানো ঠিক আছে তাহলে দেখ এই জায়গাটা অলরেডি এই যে এই যে পারমোনারি আর্টারি দেখিয়েছে এটাই ছিল আমাদের ফুসফুসীয় ঠিক আছে এটা কোথায় পৌঁছাচ্ছে এই যে জায়গাটা দেখানো হয়েছে এই জায়গাটাই আমার দেখানো হয়েছে এটা হচ্ছে ফুসফুস এটাই দেখানো হয়েছে ক্লিয়ার বাবু তাহলে দেখ ফুসফুস থেকে রক্ত আবার যেগুলো ব্লু কালার ছিল টক্সিক রক্ত আবার রেড কালারে কনভার্ট হয়ে সেটা পালমোনারি ভেইন দিয়ে তাহলে পালমোনারি ভেইন মানে কি ভেইন মানে শিরা তাহলে আমরা ফুসফুসীয় শিরা এই যে ফুসফুসীয় শিরা ঠিক আছে তাহলে ও শিরা আমরা বলেছিলাম একটা এক্সেপশন যেখানে শিরা সিও টু যুক্ত রক্ত বহন করে শুধুমাত্র एक्সেপশন হচ্ছে ফুসফুসীয় শিরা কারণ কি ফুসফুসীয় শিরা এই ফুসফুস থেকে যেহেতু আমার ধীরে ধীরে হার্টে গিয়ে মিলবে তাই সেটা কি রক্ত গ্রহণ রক্ত প্রদান করবে বা রক্ত স্থানান্তর করবে ওটু যুক্ত রক্ত স্থানান্তর করবে তাহলে ফুসফুসীয় শিরা কিন্তু ওটু যুক্ত রক্ত কিন্তু স্থানান্তর করছে এবার ফুসফুসীয় শিরা গিয়ে কোথায় মিশবে ফুসফুসি শিরা এইখান থেকে ধর আরেকটা আমি শিরা এখানে এঁকে দিই এখানে ফুসফুস থেকে আমার সাপোজ ভাবে এঁকে দিলাম এবার থেকে আমার রক্ত কি হচ্ছে দেখ রেড কালার দিয়ে দিলাম তাহলে এটা বাম অলিন্দে ঢুকলো তাহলে এই জায়গাটা হচ্ছে বাম অলিন্দ বাম অলিন্দে আমার কি রক্ত ঢুকলো অক্সিজেন যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত ঢুকলো তাহলে বাম অলিন্দ থেকে আবার রক্ত কি হবে অক্সিজেন যুক্ত রক্ত আবার কোথায় পৌঁছাবে বাম নিলয়ে পৌঁছাবে ঠিক কিনা বাম অলিন্দ থেকে কোথায় পৌঁছাবে বাম নিলয়ে পৌঁছাবে এই দ্বিপত্র কপাটিকা ভেদ করে তাই না তাহলে এখানে কপাটিকার নাম আমি লিখে দিই এটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা দ্বিপত্র কপাটিকা এটা থাকছে বাম অলিন্দ বাম আহ বাম নিলয়ের মাঝে ঠিক আর ডান অলিন্দ ডান নিলয়ের এখানে থাকছে ত্রিপত্র কপাটিকা ঠিক আছে বাবু এবার তাহলে রক্ত কোথায় এসে পৌঁছে গেছে বাম নিলয় অব্দি চলে এসছে এইবার বাম নিলয় থেকে কি হবে এ মহা মহাধমনীতে যাবে মহা ধমনী ঠিক আছে মহাধমনীতে যাবে কোন কালার দিয়ে দেখায় সবুজ দিয়ে দেখাচ্ছি হ্যাঁ বাম নিলয় থেকে সে এবার কি হবে মহা ধমনী এই মহাধমনীতে যাবে তাহলে কি হচ্ছে রক্ত এবার মহাধমনী থেকে আমার অঙ্গে অঙ্গে ঠিক আছে মানে সারা অঙ্গে ছড়িয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত এবার তারপর আবার যখন অঙ্গ থেকে বিভিন্ন রকম দূষিত জিনিসপত্র রক্তে মিশবে সিওটির পরিমাণ বেড়ে যাবে সেগুলো আবার দূষিত হয়ে যাবে তারপর আমার আবার সেই সেম ওয়ে ঠিক আছে বোঝা গেছে তাহলে অটুযুক্ত রক্ত মহাধমনী হয়ে অঙ্গে পৌঁছাচ্ছে ওটুযুক্ত রক্ত সারা অঙ্গে বা সারা দেহে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে তারপর সেটা আবার পরে যখন অবিশুদ্ধ হবে অঙ্গ থেকে যখন আবার মহাশিরা ডান অলিন্দ্র ডান নীল এই পুরো সাইকেলটা এরকম ভাবে ঘুরতে থাকে তাহলে এখানে দেখ কোনো রকম ভাবে কিন্তু কোনো যেমন দেহ গহ্বর বা প্রকোষ্ঠ সেই রকম জায়গায় কিন্তু কোনো কোথাও কিন্তু রক্ত কিন্তু স্থগিত থাকেনি বা আ মুক্ত হয়নি তো এই কারণে এটাকে আমরা বলবো বদ্ধ সংবন্ধ যা হচ্ছে ক্যাপিলারি আর হার্ট আর ফুসফুসের মাঝে তার মধ্যে কোনো রকম দেহ গহ্বর বা কোথাও কিন্তু মুক্ত হওয়ার কন্ডিশন এখানে নেই বোঝা গেছে বাবু খুব ইজি এটা খুব ইম্পর্টেন্ট এই যে এখানে যে মহাধমনি বলেছি এখানে মহাধমনি এখানে ডটসাল অয়ারটা দেখিয়েছে যেটার মাধ্যমে আমার কি হচ্ছে এই যে অঙ্গে সারা অঙ্গে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে যেটা আমাদের এই লেফট ভেন্ট্রিকল মানে বাম নিলয় থেকে বেরিয়েছিল এটা ডটসাল্যাওটা ঠিক আছে তাহলে এগুলোর মানে যদি আমি লিখে দিই এটা হচ্ছে মহা ধমনি ঠিক আছে এটা হচ্ছে মহাশিরা এটা হচ্ছে ফুসফুসীয় ধমনি ঠিক এটা হচ্ছে ক্লিয়ার বাবু একদম ইজি ছিল চলো খুব ইম্পর্টেন্ট কিন্তু জায়গাটা আচ্ছা এবার আমরা দেখবো রক্তের মধ্যে কিছু ইম্পর্টেন্ট মানে কম্পোনেন্ট থাকে বিশেষ করে সেল বলতে পারিস ঠিক আছে যেগুলো আমরা ছোট থেকেই পড়ে এসেছি যে তিন রকম সেল মেইনলি থাকে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা যেটাকে আমরা আরবিসি বলি লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি আরবিসি বলি রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেলs শ্বেত রক্তকণিকা শ্বেত মানে সাদা তাই হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসি বলি আর অনুচক্রিকা আমরা ইংলিশে বলি প্লেটলেট ঠিক প্লেটলেট বলি ক্লিয়ার এইবার এই তিনটের কেমন কি অবদান কি রকম স্ট্রাকচার কি করে কত সংখ্যা এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এবং কি কাজ সেগুলোর ডিপেন্ড করে আমরা এটার একটা পার্থক্য সৃষ্টি করেছি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য যেটা থেকে কিন্তু কোশ্চেন আসে এবং আসবে আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি আমরা স্টার্ট করি তাহলে আচ্ছা দেখ তাহলে লোহিত রক্তকণিকা যেটার কথা বলছে এখানে সেটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে লোহিত রক্ত সাধারণত কি স্ট্রাকচার হয় তার শেপ কি রকম হয় গোলাকার হয় ঠিক আছে রাউন্ডেড শেপেড আরবিসি জেনারেলি রাউন্ডেড শেপেড হয় এবং সেটা আরেকটা জিনিস মাথায় রাখবি সেটা হচ্ছে দি অবতল হয় ঠিক আছে এটা কিন্তু দি অবতল হয় দি অবতল মানে কিরকম স্ট্রাকচার স্যার দি অবতল মানে স্ট্রাকচারটা কিছুটা আরবিসি এই রকম দেখতে এই রকম দেখতে এইরকম দেখতে ঠিক আছে এটাকে বলে দি অবতল স্ট্রাকচার এটাকে বলে কি দি অবতল স্ট্রাকচার তাহলে গোলাকার দি অবতল স্ট্রাকচার আর বিসির নেক্সট কি বলছে নেক্সট বলছে শ্বেত রক্ত কণিকা কি টাইপের শেপের হয় অনিয়তাকার শ্বেত রক্ত কণিকার কিন্তু কোনো রকম স্পেসিফিক কোনো রকম স্ট্রাকচার থাকে না সেটা ডিফারেন্ট টাইপসের ডিফারেন্ট ধরনের দেখতে হয়ে যায় এবং তার প্রকারভেদ যেগুলো আমরা শ্বেতকণিকার মধ্যে অনেক রকম টাইপস পড়ি তো সেগুলোরও কিন্তু এক একটা একেক রকম শেপের হয় মনোসাইট লিম্পোসাইট বেসোফিল ইউসিনোফিল এক একটার কিন্তু এক এক রকম স্ট্রাকচার হয় বিশেষ করে ওই অ্যামিবার সাথে কল্পনা করতে পারিস অ্যামিবার ক্ষেত্রে যেহেতু কোনো রকমের নির্দিষ্ট আকার থাকে না তাদের দেহের তারা যখন যেরকমভাবে মুভ করে যখন যেরকম দরকার তাদের ক্ষণপথগুলোকে প্রসারিত করে খাবার সংগ্রহ করে তো সেই রকম কিছুটা আমাদের শ্বেত রক্ত স্ট্রাকচারে বলতে পারিস আর লাস্ট হচ্ছে অনুচক্রিকা এই প্লেটলেটগুলো রকম স্ট্রাকচারের হয় ডিম বা ওভাল শেপেড হয় প্লেটলেট গুলো কিরকম স্ট্রাকচার ওভাল শেপেড হয় ক্লিয়ার ডিম্বাকার মানে ওভাল ওভাল ঠিক আছে আর মানে শেপ স্পেসিফিক শেপ নেই আচ্ছা পয়েন্ট কি দেখ পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না হ্যাঁ তো এটার কথাই বলছি যে লোহিত রক্ত কণিকা আর যখন জাস্ট তৈরি হচ্ছে ঠিক আছে এরিথ্রোপোয়েসিস পদ্ধতিতে যখন এরিত্রোসাইট তৈরি হচ্ছে তখন শুরু শুরুতে যে গুলো তৈরি হয় সেখানে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় বাট সেটা এসে আরবিসিগুলো গুলো যখন যত দিন যায় যত ম্যাচিওর হয় আরবিসিগুলো গুলো তখন কিন্তু তার থেকে নিউক্লিয়াসগুলো অ্যাবসেন্ট হওয়াতে শুরু করে তো এই কারণে যখন পরিণত বা ম্যাচিওর আরবিসি সেই ম্যাচিওর আরবিসির কিন্তু আমরা কি দেখতে পাই কোনো প্রকার কিন্তু নিউক্লিয়াস কিন্তু থাকে না নিউক্লিয়াস কিন্তু অনুপস্থিত হয়ে যায় ক্লিয়ার আচ্ছা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কি হচ্ছে নিউক্লিয়াস কিন্তু থাকবে শ্বেত রক্তকণিকার যত রকমের টাইপস আছে ইউসোনোফিল বেসোফিল মনোসাইট লিম্পোসাইট নিউট্রোফিল সবগুলোর কিন্তু কম বেশি বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন সাইজের কিন্তু নিউক্লিয়াস বর্তমান আবার অনুচক্রিকার ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকার ক্ষেত্রে কোনো প্রকার নিউক্লিয়াস আমরা দেখতে পাই না নেক্সট কি বলছে লোহিত রক্ত হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে হ্যাঁ তো এইটার কারণেই কিন্তু আরবিসি বা লোহিত রক্তকণিকা বা রক্তের কালার আমরা যেখানে যেহেতু আরবিসির পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে রক্তে তো সেই জন্য কিন্তু রক্তের কালার লাল হয় কেন কারণ এই যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটার জন্য এই হিমোগ্লোবিন যে কম্পোনেন্টটা সেটা এক প্রকার রঞ্জক সেই রঞ্জকের জন্য কিন্তু লাল কালার হয় লোহিত রক্তকণিকা বা আমাদের ইন জেনারেল রক্তের তো আরবিসি কিন্তু আমার আরবিসির কিন্তু বিভিন্ন মানে বিশেষ করে দুজোড়া চেন থাকে পলিপেপটাইড চেন থাকে আলফা আর বিটা দুটো আলফা দুটো বিটা এবার সেই এক একটা আলফা বিটাতে আবার হিম নামক কম্পোনেন্ট থাকে এবং তার মধ্যে এফি টু প্লাস আয়ন থাকে চারটে চারটে চেনে চারটে কিন্তু এফি টু প্লাস আয়ন ক্যারি করে তো আয়রন ক্যারি করছে হিমোগ্লোবিন এবং সেটার জন্য লাল কালার হচ্ছে আমার লোহিত রক্ত কণিকার শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে কি হচ্ছে প্রকার রঞ্জক এইরকম হিমোগ্লোবিনের মতো কোনো ধরনের রঞ্জক কিন্তু আমরা দেখতে পাই না এই কারণে শ্বেত বা সাদা টাইপের মানে কি বলবো সেটার কালারলেস হয় বলতে পারিস ঠিক আছে আর লাস্ট হচ্ছে অনুচক্রিকায় কোনো রজুক না এটা রঞ্জক হবে কোনো প্রকার রঞ্জক থাকে না তো অনুচক্রিকাতেও কিন্তু আমরা কোনো প্রকার রঞ্জক দেখতে পাই না শুধুমাত্র আমরা ব্লাডের যে কম্পোনেন্ট তার মধ্যে শুধু আরবিসিরই কিন্তু কম্পোনেন্ট দেখতে পাবো এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে হিমোগ্লোবিন ঠিক আছে এই হিমোগ্লোবিন থাকার জন্য কিন্তু আর অক্সিজেন ক্যারি করতে পারে কারণ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং ক্যাপাসিটি খুব ভালো এইবার দেখ এই যে এই কারণেই বলছে দেখ যে ও আর সিও টু এর পরিবহনে সাহায্য করে ঠিক আছে আমাদের শ্বাসবায়ুর আদান করে আমার আর বিসি আর শ্বেত মেইনলি কি করে খুব একটা পয়েন্ট সেটা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে ঠিক আছে শ্বেত রক্ত আমাদের দেহে যখন বাইরে থেকে বা ইন্টারনাল রকম জীবাণু বা কোনো রকম ফরেন পার্টিকেল দেখতে পাবে সেগুলোকে কিন্তু অ্যাটাক করে এবং সেখান থেকে দেহকে মুখ ঠিকঠাক রাখে এবং সেখানে কিছু আমাদের শ্বেতকণিকা দেখা গেছে যে তারা কিন্তু অ্যান্টিবডি তৈরিতেও কিন্তু হেল্প করে সো রোগ জীবাণু ধ্বংস এবং সেই রোগ জীবাণু ধ্বংস করতে যে অ্যান্টিজেন গুলো রোগ জীবাণু হিসাবে প্রবেশ করছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শ্বেত রক্ত আর লাস্ট আমাদের অনুচক্রিকা আমরা জানি খুব এটা আমরা যে রক্ত তঞ্চন করতে সাহায্য করে রক্ত কোথাও কেটে গেলে যে রক্ত বেরোচ্ছে সেই রক্ত রক্ত বেরোনোটাকে রক্তক্ষরণটাকে বাধা দিয়ে সেটাকে থামানো রক্ত থামানোর ব্যাপারটা সেটাকে আমরা বলি রক্ত তঞ্চন ঠিক আছে তো সেই যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের অনুচক্রিকার যে মহাশয় তিনি কিন্তু আমাদের হেল্প করেন ক্লিয়ার আচ্ছা এদের আয়ুষ্কালগুলো একটু মাথায় রাখিস লোহিত রক্ত কনিকা বেশি দিনের মতো বাঁচে বারো তেরো দিনের মতো শ্বেত রক্তকণিকা বাঁচে দিনের মতো বাঁচে ঠিক আছে কিন্তু লোহিত রক্তকণিকা অনেক বেশি এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার রক্তের উপাদানের ডিফারেন্স এইবার এইখানে আমরা ব্লাড গ্রুপ সম্পর্কে জানবো এবং সেখানে আমরা জানবো এবিও ব্লাড গ্রুপ কে জিনিস প্রথমে একটা জিনিস মাথায় রাখবি যে এবিও ব্লাড গ্রুপের যে সিস্টেমটা সেই পদ্ধতিটা আমাদের জেনারেলি কো ডমিনেন্সি শো কর এবার কো ডমিনেন্সি কি স্যার এখন আর জানার দরকার নেই এগুলো তোরা ক্লাস টেনে গিয়ে জানতে পারবি ঠিক আছে কো ডমিনেন্ট কো ডমিনেন্সি ব্যাপারটা শো করে কো ডমিনান্স মানে কি এখানে বিশেষ করে এ বি যে রক্তের গ্রুপটা দেখবো এ বি সেখানে এটাও ডমিনেন্ট বি এর ওপর আবার বিটাও ডমিনেন্ট এ এর ওপর তো তারা দুজনেই একসাথে থাকছে দুজনের বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাচ্ছে এই ব্যাপারটাকে আমরা কো ডমিনান্স বলি কো ডমিনান্স এর মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে সহপ্রকটতা ঠিক আছে এটা মানে হচ্ছে সহ প্রকটতা ঠিক আছে যেখানে এই জায়গাটায় তোরা সহ একটা এক্সাম্পল দেখতে পাচ্ছিস মানে দুজনেই একসাথে থাকবে সহ মানে একসাথে থাকবে এবং দুজনেই প্রকট বা ডমিনেন্ট ব্যাপার শো করবে এবং দুজনেই দুজনের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু বজায় রাখবে কেউ কিন্তু হারিয়ে যাবেন একটা আরেকটার জন্য আচ্ছা এইবার রক্তের শ্রেণীর যে কন্ডিশনগুলো আমরা মেইনলি চার রকম রক্তের শ্রেণী আমরা জানি বিশেষ করে বিজ্ঞানী এই রক্তের গ্রুপের যে ব্যাপারটা সেটা আবিষ্কার করেছেন ইম্পর্টেন্ট কিন্তু এই নামগুলো যে যে জিনিস আবিষ্কার করেছে বা প্রথম কথা এই এই সবের ব্যাপার তোলেন তো তাদের নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবি ঠিক আছে তাহলে কার নাম বললাম আমি বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার ঠিক আছে নামটা অবশ্যই মাথায় রাখিস ক্লিয়ার আচ্ছা এবার কি হচ্ছে ল্যান্ড দেখ এবার ঠিকভাবে খেয়াল কর এবার আমরা চারটে তিনি কি করেন চার ধরনের রক্তের গ্রুপ দেখতে পান না সেগুলোকে পৃথক করেন এবং সেই চার ধরনের রক্তের গ্রুপের যে নামকরণ গুলো হয়েছে সেগুলো মেইনলি অ্যান্টিজেনের নাম অনুযায়ী হয়েছে সেই যে রক্তের গ্রুপ যে রক্তের গ্রুপ যে অ্যান্টিজেন ক্যারি করছে সেই অনুযায়ী সেই রক্তের গ্রুপের নামকরণ করা হয়েছে কিভাবে স্যার যেমন ধর আমরা এই যে ল্যান্ডস্টেনার বাবু তিনি কি করে চার ধরনের রক্তের গ্রুপের কথা বলেন একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে এ বি দুটো একসাথে থাকলে কি হচ্ছে আর একটা হচ্ছে ও ও মানে নীল মানে কোনো রকম অ্যান্টিজেন সেখানে থাকছে না এবার দেখ এই যে নামকরণগুলো হয়েছে কি বললাম অ্যান্টিজেনের ওপর ডিপেন্ড করে নামকরণ হয়েছে কিন্তু রক্তের ক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যান্টিজেন বলি না সেগুলোকে বলি অ্যাগ্লুটিনোজেন অ্যাগ্লুটিনোজেন কথাটা ইউজ করি ঠিক আছে অ্যাগ্লুটিনোজেন যেটা কিনা আরবিসিতে থাকছে লোহিত রক্ত কণিকায় তো সেখানে যে অ্যাগ্লুটিনোজেন থাকছে সেই অনুযায়ী কিন্তু তার নামকরণ হয়েছে তো এ অ্যাগ্লুটিনোজেন থাকছে বলে সেই রক্তের গ্রুপের নাম হয়েছে বা রক্তের শ্রেণীর নাম হয়েছে এ ব্লাড গ্রুপ বি রক্তের বি অ্যাগ্লুটিনোজেন থাকছে জন্য নাম হয়েছে বি ব্লাড গ্রুপ এ বি যখন দুটো অ্যাগ্লুটিনোজেনই মানে একসাথে থাকছে যে রক্তের গ্রুপে সেইটাকে তাই সেই অ্যাগ্লুটিনোজেনের নাম অনুযায়ী নাম হয়েছে এ গ্রুপ আর যদি এ বি কোনোটাই যদি না থাকে সেই ক্ষেত্রে নাল গ্রুপ যেহেতু নাল গ্রুপকে আমরা জিরো গ্রুপ বা ও গ্রুপ বলতে পারি তো সেই অনুযায়ী নাম হয়েছে ও গ্রুপ যেহেতু এর মধ্যে কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেনই থাকছে না না এ থাকছে না বি থাকছে ক্লিয়ার এইবার এই যে যে এ আর বি এর ব্যাপার বললাম এই অ্যাগ্লোটিনোজেন যে গ্রুপে যেটা থাকে তার উল্টো অ্যান্টিবডি সেই রক্তের রক্ত মানে আর বিসি সেটা কিন্তু তৈরি করে রাখে যেমন রক্তের গ্রুপ এতে এ অ্যাগ্লুটিনোজেন আছে তার মানে এ অ্যান্টিবডি থাকবে না তাহলে তো সেই গ্রুপই ধ্বংস হয়ে যাবে অ্যান্টিবডি কি করবে সবসময় চেষ্টা করবে অ্যান্টিজেনকে ভাং মারতে তো অ্যান্টিজেন এখানে হিসেবে কাজ করছে যেহেতু এ গ্রুপে এ অ্যাগ্লুটিনোজেন ছিল তাই তার এ অ্যান্টিবডি তৈরি করা যাবে না তাকে বি অ্যান্টিবডি বা এখানে আমরা বলতে পারি বিটা বি কে আমরা বলতে পারি বিটা এই যে বি সেইটার আমাদের যে প্রোটিন বা সেইটার যে অ্যান্টিবডি যেটাকে আমরা অ্যাগ্লুটিনিন বলি ঠিক আছে যে অ্যান্টিবডির যে ব্যাপারটা সেটাকে আমরা এই যে অ্যান্টিবডিকে এরকম ভাবে লেখে অ্যান্টিজেন আমরা এ জি লিখি ঠিক আছে তাহলে এটা অ্যান্টিজেন হিসাবে নাম হয়ে গেছে অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন সেটা নাম হয়েছে অ্যান্টিবডি এইভাবে তোরা মাথায় রাখতে পারিস এইবার এই অ্যাকগ্লুটিন বা অ্যাগ্লুটি অ্যান্টিবডির যে ব্যাপারগুলো সেগুলো কোথায় থাকছে প্লাজমা বা সিরামে থাকছে জানিস প্লাজমা বা সিরাম কি তো তার মধ্যে কিন্তু এই অ্যাগ্লুটিনিন থাকছে এবং আমি কি বললাম যে রক্তের গ্রুপে যে ধরনের অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন থাকছে তার ঠিক উল্টো অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি কিন্তু সেই রক্তের গ্রুপে থাকবে তার মানে আমার এ ব্লাড গ্রুপের রক্তে এ অ্যাগ্লুটিনোজেন ছিল তাই তাতে বি অ্যাগ্লুটিনিন বা বি অ্যান্টিবডি থাকছে বা বিটা অ্যান্টিবডি থাকছে সেম ভাবে থাকা যাবে না বা বিটা অ্যান্টিবডি থাকা যাবে না তাই কি হচ্ছে আলফা অ্যান্টিবডি বা আলফা অ্যাগ্লুটিনিন কিন্তু তা সেই প্লাজমায় থাকছে যাদের রক্তের গ্রুপ এব দুটোই থাকছে তার মানে তার মধ্যে কিন্তু আমাদের এবি দু রকমের অ্যাগ্লুটিনোজেনই উপস্থিত থাকছে তার মানে তার যে অ্যান্টিবডি বা তার প্লাজমায় যে অ্যান্টিবডি সেই রক্তের গ্রুপের ব্যক্তির যে প্লাজমায় অ্যান্টিবডি থাকবে বা অ্যাগ্লুটিনিন থাকবে তাতে কিন্তু কোনো কোনোরকমভাবে আলফা বিটা কোনোটাই থাকা যাবে না অ্যান্টিবডি সে কোনো রকম অ্যান্টিবডি তৈরি করবে না এই কারণে বলছে আলফা এবং বিটা কোনোটিই থাকে না আমার কাদের ক্ষেত্রে আমার অ্যান্ট এ বি যে রক্তের গ্রুপ তাদের ক্ষেত্রে কারণ তাদের ক্ষেত্রে আলফা এ আর বি দু দু ধরনের অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেনই কিন্তু উপস্থিত থাকছে যদি কোন রকম ভাবে আলফাভিটা যে কোনো এক ধরনের যদি সেই রক্তের গ্রুপে থাকতো তাহলে কিন্তু সেই রক্ত মানে সেই ব্যক্তি কিন্তু ধ্বংস হয়ে যেত ঠিক আছে তো এই কারণে সময় অ্যান্টিজেন দেখে বা অ্যাগ্লুটিনোজেন দেখে আমাদের সেইটার অ্যান্টিবডি ডিসাইড করতে হয় ঠিক আছে আর যেহেতু ও গ্রুপের রক্তে কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন ছিল না তাই সেই গ্রুপের রক্তে কিন্তু আমার অ্যান্টিবডি কিন্তু বা এগ্লুটিনিন কিন্তু প্লাজমায় দুটোই তৈরি হবে আলফা আর বিটা দু ধরনেরই কিন্তু অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন কিন্তু তার মধ্যে থাকবে বল বোঝা গেছে কিনা বল বোঝা গেছে কিনা এটা কিন্তু বহুত ইজি ঠিক আছে ও গ্রুপের রক্তকে বা ও গ্রুপের রক্তের ব্যক্তিকে সার্বজনীন সার্বজনীন দাতা বলা হয় কি বলা হয় ও গ্রুপের ব্যক্তির রক্তকে সার্বজনীন দাতা বলা হয় আর এবি গ্রুপের রক্তের ব্যক্তিকে সার্বজনীন গ্রহিতা বলা হয় এটা কি বলা হচ্ছে সার্বজনীন গ্রহিতা আর ও গ্রুপের রক্তের ব্যক্তিকে বলা হয় সার্বজনীন দাতা কেন কেউ বলতে পারবি কেন বলা হয় এরকম ও গ্রুপের রক্তের ব্যক্তিকে সার্বজনীন দাতা কেন বলা হয় কারণ তার মধ্যে প্রকার অ্যান্টিজেন থাকছে না দেখ তার মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন থাকছে না এ এবং বি দু ধরনের অ্যান্টিজেনই অনুপস্থিত ও গ্রুপের রক্তের ব্যক্তিকে তাই সেই ধরনের ব্যক্তি যদি অন্য কাউকে রক্ত দেয় তার কিন্তু কোন রকম অসুবিধা হবে না যেহেতু তার মধ্যে কোন রকম অ্যান্টিজেন নেই কিন্তু বি এবি গ্রুপের রক্তের ব্যক্তিকে আবার সবাই রক্ত দিতে পারে কারণ কি তার মধ্যে আবার রকম অ্যান্টিবডি নেই এবার কারণ কি অ্যান্টিবডি যদি থাকতো তাহলে কিন্তু ডিস্ট্রয় করে দিত তাই যেহেতু তার মধ্যে রকম অ্যান্টিবডি নেই তাই সে যে কারোর রক্ত কিন্তু গ্রহণ করতে পারে ঠিক আছে মানে এ থেকে রক্ত গ্রহণ করতে পারবে বি থেকেও রক্ত গ্রহণ করতে পারবে নিজেদের রক্ত গ্রহণ করতে পারবে সেমভাবে ও ব্যক্তি ও গ্রুপের রক্তের যারা ব্যক্তি তারা কিন্তু রক্ত দিতে পারে সবাইকে বাট এখানে আরেকটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে রিসার্চ ফ্যাক্টর সেই ব্যাপারটা কিন্তু আমাদের এই যে আমরা রক্তের গ্রুপের ব্যাপার নর্মাল ভাবে বলি যে বি পজিটিভ ও পজিটিভ এ নেগেটিভ এইরকম যে ব্যাপারগুলো বলি সেটা কিন্তু আমাদের ওই রিসার্চ ফ্যাক্টরের কথাটা থেকেই আসে ঠিক আছে তাহলে এখানে আরেকটা যে কন্ডিশন আসছে সেটা কি বললাম রিসার্চ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর তো আর এইচ ফ্যাক্টার এটা জেনারেলি একটা নামক মানকির দেহ থেকে মানে মানকির দেহে ধরনের ব্যাপার থেকে কিন্তু এই ফ্যাক্টরের আবিষ্কার হয়েছিল ঠিক আছে এবার এইটার ক্ষেত্রে যে জিনিসটা ব্যাপারটা বলা হয় এখানে কিন্তু ডি অ্যান্টিজেন বা ডি রিসার্চ ফ্যাক্টর থাকে এটা জেনারেলি ডি অ্যান্টিজেন থাকে ঠিক আছে এখানে কি অবস্থিত ডি অ্যান্টিজেন এবার জেনারেলি যদি থাকে তাহলে এইটার পজিটিভ যদি না থাকে তাহলে নেগেটিভ রকম ভাবে কিন্তু এটাকে বলা হয় ঠিক আছে ডি অ্যান্টিজেন যদি থাকে রিসার্চ পজিটিভ যাদের ক্ষেত্রে কি হচ্ছে ডি ফ্যাক্টর অবস্থিত বা ডি ফ্যাক্টর থাকছে যাদের মধ্যে তাদের ক্ষেত্রে আমাদের পজিটিভ সাইন ইউজ করা হয় আর যাদের থাকছে না ডি অ্যান্টিজেন তাদের ক্ষেত্রে নেগেটিভ সাইন ইউজ করা হয় যা তাহলে ধর এ রক্তে ধরো এ পজিটিভ এ পজিটিভকে কে কিভাবে বলবি যে এ পজিটিভ গ্রুপের রক্তে এ অ্যাগ্লুটিনোজেন থাকছে বিটা অ্যাগ্লুটিনিন থাকছে এবং পজিটিভ তার মানে তাদের যে যে তাদের রক্তে যে রিসার্চ ফ্যাক্টর থাকছে সেটাতে ডি অ্যান্টিজেন উপস্থিত থাকছে তাই সেটা পজিটিভ এইভাবে কিন্তু ব্যাপারগুলো বুঝতে হয় এইভাবে কিন্তু বলতে হয় যদি তোদের ডেসক্রাইব করতে দেয় কোনো একটা রক্তের গ্রুপ বলে ধর বললো এবি নেগেটিভ এবি এবি নেগেটিভ বললে কি বলবি তাহলে যে রক্তের গ্রুপ আছে তাদের মধ্যে কি আছে এ আর বি দু প্রকারজেন থাকছে কোনো প্রকার অ্যান্টিবডি বা অ্যাগ্লোটিনিন তার প্লাজমায় থাকছে না সেই গ্রুপের রক্তের ব্যক্তির এবং এবি নেগেটিভ যেহেতু তার মানে রিসার্চ ফ্যাক্টর সেই ধরনের রক্তের মানে ব্যক্তির রক্তে সেই রিসার্চ ফ্যাক্টর মানে ডি অ্যান্টিজেন সেটা কিন্তু অনুপস্থিত থাকছে তাই সেটা নেগেটিভ নেগেটিভ ক্লিয়ার এইভাবে কিন্তু এই ব্যাপারগুলোকে বোঝাতে হবে আশা করি বোঝাতে পেরেছি ভালো করে এই জায়গাটা বুঝে যদি কোনো অসুবিধা হয় এই জায়গাটা আরেকবার রিভাইজ দিবি আরেকবার না হয় দেখবি ভিডিওটা তাহলে দেখবি বুঝে যাবে আচ্ছা এবার আমরা চলে আসি একটা রক্তের এই যে আদান প্রদান যে ব্যাপার স্যাপার বা ট্রান্সফার যে ব্যাপার স্যাপার অটোমেটিক ট্রান্সফার হোক বা আমরা জেনারেল ট্রান্সফার করি যাই হোক সেই সকল ব্যাপার রিলেটেড একটা কন্ডিশন যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে সেটাকে আমরা বলছি এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস এবার এই ব্যাপারটা কি কথার মধ্যে আমরা যদি কথাটাকে ভাঙি তাহলেই দেখ বুঝি বুঝতে পারবি বলেছে এরিথ্রো ব্লাস্টোসিস ঠিক আছে কি বলছে এরিথ্রো ব্লাস্টোসিস তাহলে এই যে এরিত্র কথাটা এরিত্র কথাটার মানে হচ্ছে আরবিসি হ্যাঁ ফিটালিস ফিটালিস কথাটার মানে কি ফিটাল বা এমব্রায়ো ধরতে পারিস এমব্রায়ো হ্যাঁ ব্লাস্টোসিস ব্লাস্টোসিস মানেই হচ্ছে এখানে ব্লাস্টুলা তো এই যে ব্লাস্টুলা একটা কন্ডিশন হয় ঠিক আছে সেই কন্ডিশন তাদের রক্তের কারণে এমব্রায়োতে ধ্বংসপ্রাপ্ত হয় বা হয় এই কারণে সেই ধরনের কন্ডিশনকে আমরা বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এমব্রায়োর দেহের রক্তের একটা ইস্যু হয়েছে সেটা কেন হয়েছে সেটা কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা জানতে গেলে আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে এই যে ফ্লোচার্ট এইটার মাধ্যমে তোরা পুরো ব্যাপারটা বুঝে যাবি দেখ আমি একটা জিনিস ভাবলাম যে একটা মহিলা গর্ভবতী হয়েছে একটা মহিলা একদম প্রথম টাইম ফার্স্ট টাইম সে কি হয়েছে গর্ভবতী হয়েছে তার পেটে বাচ্চা এসছে এবার কি হচ্ছে প্রথম গর্ভাবস্থায় যখন হচ্ছে সেই যে প্রথম যে বাচ্চাটা এসছে তার মধ্যে কি আছে তার মধ্যে পজিটিভ পজিটিভ আছে মানে কি আমি বললাম যে রিসার্চ পজিটিভ রিসার্চের মধ্যে কি ধরনের অ্যাগ্লুটিনোজেন আমরা বলি অ্যাগ্লুটিনোজেন থাকছে তাহলে যেহেতু রিসার্চ পজিটিভ বলছে তাহলে পজিটিভ মানে আমার কি বোঝাচ্ছে অ্যাগ্লুটিনোজেন উপস্থিত থাকছে তাই না রিসার্চ পজিটিভ মানে আমি কি বললাম তখন এই যে রিসার্চ পজিটিভ মানে আমি কি বললাম রিসার্চ পজিটিভ হলে সেখানে কি থাকছে ডি অ্যাগ্লুটিনোজেন উপস্থিত থাকছে আর নেগেটিভ হলে মানে ডি অ্যাগ্লুটিনোজেন অনুপস্থিত থাকছে তাহলে ধরলাম আমি এই যে মহিলার প্রথম যে বাচ্চাটা তার পেটে এসছে সেই বাচ্চাটা রিসার্চ পজিটিভ মানে ডি অ্যাগ্লুটিনোজেন নিয়ে সেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে এইবার বাচ্চাটা যখন পেটেই থাকছে তখন তার তাহলে কি হচ্ছে ভ্রূণ অবস্থায় কি হচ্ছে দেখা গেছে যে পজিটিভ মানে তার ডিহগিনোজেন সেই বাচ্চার বডিতে আছে এইবার বাচ্চার সাথে মানে মায়ের সাথে বাচ্চা কি দিয়ে কানেক্টেড আম্বিলিক কর্ড দিয়ে তো সেই আম্বিলিক কর্ড এবং সেটা প্লাসেন্টার মাধ্যমে কানেক্টেড থাকে আমরা জানি অমরা যেটাকে বলি তো সেই যে ডিঅলুটিনোজেন যে রিসার্চ পজিটিভ বা ডিয়গ্লুটিনোজেন যেটা উপস্থিত থাকছে সেইটা কি হচ্ছে এই অমরা বা প্লাসেন্টার মাধ্যমে বা মধ্যে দিয়ে এই ডিঅ্যাগ্লুটিনোজেন বাচ্চার থেকে মায়ের দেহে প্রবেশ করছে কি বললাম মায়ের দেহে এখানে দেখ মা মাতা দেখানো হয়েছে মাতার দেহে বাচ্চার দেহে যেহেতু পজিটিভ অ্যাগ্লুটিনোজেন মানে ডিঅ্যাগ্লুটিনোজেন পজিটিভ যার কারণে রিসার্চ ফ্যাক্টর পজিটিভ বলছে তো সেইখান থেকে আমার ডিঅ্যাগ্লুটিনোজেন যে কন্ডিশনটা সেইটা আমার কি হচ্ছে মায়ের দেহে ঢুকছে কিসের মাধ্যমে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে এবার একটা জিনিস খেয়াল কর মায়ের দেহে কি কন্ডিশন ছিল আসলে মায়ের দেহে কন্ডিশন ছিল মা যে মা সে কিন্তু রিসার্চ নেগেটিভ ছিল তার যে কোনো গ্রুপের রক্ত আমি কল্পনা করি সেটা যাই ইচ্ছা হোক বি হোক এ হোক বি হোক ও হোক কিন্তু সেটা নেগেটিভ অবস্থায় আছে মানে তার মধ্যে রিসার্চ ফ্যাক্টর বা ডি অ্যাগ্লুটিনোজেন অনুপস্থিত ছিল তাহলে মায়ের দেহে কি হচ্ছে রিসার্চ নেগেটিভ মানে ডি অ্যাগ্লুটিনোজেন অনুপস্থিত ছিল এইবার কি হবে যখন বাচ্চার দেহে পজিটিভ ছিল সেই কারণে প্রথম যখন বাচ্চাটা যখন একদম প্রথম মা প্রথম প্রেগনেন্ট হয়েছে সেই বাচ্চার মধ্যে ডিঅ্যাগ্লুটিনোজেন যুক্ত যে রক্ত সেটা ছিল সেই ডিঅ্যাগ্লুটিনোজেন বাচ্চা থেকে মায়ের দেহে প্লাসেন্টার মাধ্যমে প্রবেশ করলো তাহলে মায়ের দেহে কি হবে ওই যে অ্যাগ্লুটিনোজেন যে ঢুকলো পজিটিভ অ্যাগ্লুটিনোজেন বা ডিঅ্যাগলুটিনোজেন তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে এই বাচ্চাটা अफेक्टेड হবে না প্রথম ভ্রুন যেটা হবে সেইটা নট अफेक्टेड সেইখান থেকে শুধুমাত্র কি হবে সেইখান থেকে শুধুমাত্র এই ডি অ্যাগ্লুটিনোজেনটা মায়ের দেহে প্রবেশ করবে এবং তার ফলে মায়ের দেহে কি তৈরি হবে অ্যান্টিবডি এই এই যে অ্যাগ্লুটিনোজেন এর বিরুদ্ধে অ্যান্টি ডি অ্যান্টিবডি তৈরি হবে এই যে ডি অ্যাগ্লুটিনোজেন ছিল তাই অ্যান্টি ডি অ্যান্টি ডি এর অ্যান্টি অ্যান্টিবডি তৈরি হচ্ছে ঠিক আছে এটা তৈরি হয়ে থাকছে ঠিক আছে বাট এই বাচ্চাটাকে এফেক্টেড করছে না প্রথম যে ভ্রূণ প্রথম বাচ্চাটা নর্মাল ভাবেই জন্মালো কোনো রকম অসুবিধা ছাড়া কিন্তু কি কেলো করে দিয়ে গেছে মায়ের দেহে এই ডিয়াগ্লোটিনোজেনটা প্রবেশ করিয়ে মায়ের দেহে ওই ডিয়াগ্লোটিনোজেনের বিরোধী এক প্রকার অ্যান্টিবডি তৈরি করে দিয়ে রেখে গেছে এইবার যখন এই মা কোনো রকম চেক আপ টেক আপ না করে সেকেন্ড আরেকটা বাচ্চা নিতে যাচ্ছে দ্বিতীয় গর্ভাবস্থা দেখ বলা হয়েছে সেকেন্ড আরেকটা বাচ্চা নিতে যাচ্ছে মায়ের দেহে তখন অলরেডি কি হচ্ছে আর এইচ নেগেটিভ মাতার দেহে প্রথম গর্ভাবস্থায় ডিএগ্লুটিনোজেন প্রবেশের ফলে অ্যান্টিডি অ্যান্টিবডি গঠিত হয়েছিল তাই না এই যে অ্যান্টিডি অ্যান্টিবডি তৈরি হয়েছিল যেহেতু বাচ্চার দেহ থেকে ডিএগ্লুটিনোজেন মায়ের দেহে প্রবেশ করেছিল তার ফলে সেই এর বিরোধী এক প্রকার অ্যান্টিবডি মায়ের দেহ তৈরি করে রেখেছিল কিন্তু সেকেন্ড গর্ভাবস্থায় কি হচ্ছে বাচ্চাটা যে দ্বিতীয় ভ্রুণটা সে আবার দেখা যাচ্ছে আর এইস পজিটিভ এই সেকেন্ড যে যে বাচ্চাটা সেও প্রথম বাচ্চা তার ভাই বা বোনের মতো সেও পজিটিভ মানে ডিঅ্যাগ্লুটিনোজেন উপস্থিত কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করেছে বা করবে এখনো করেনি ডিঅ্যাগ্লুটিনোজেন তাদের মধ্যে সেই সেকেন্ড ভ্রুন সেকেন্ড ভ্রুণের ক্ষেত্রেও তাদের তার মধ্যে উপস্থিত ডিঅ্যাগ্লুটিনোজেন এইবার প্রবলেমটা কি হবে দেখ এই সেই প্লাসেন্টা যে প্লাসেন্টার মাধ্যমে আগেরবার বাচ্চা থেকে মায়ের দেহে অ্যান্টিজেন ঢুকেছিল বা এগ্লুটিনোজেন ঢুকেছিল ডি এবার কি হবে মায়ের দেহে যেহেতু এই অ্যান্টিডি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে এ এবার কি করবে এই প্লাসেন্টা বা অমরা দিয়ে সেই অ্যান্টিডি অ্যান্টিবডিটা মায়ের দেহ থেকে প্লাসেন্টার মধ্যে দিয়ে সেকেন্ড যে বাচ্চাটা তার দেহে প্রবেশ করবে এবার তার দেহে প্রবেশ করলে কিন্তু এবার কেলোটা হবে কেন কেলো হবে কারণ তার দেহে অলরেডি ডি উপস্থিত আছে এবার সেই তারই মানে তাকে আক্রমণ করার জন্য আমার অ্যান্টিবডি এবার মায়ের দেহ থেকে বাচ্চার দেহে ঢুকছে তাহলে কি কে হবে বুঝতে পারছিস প্লাসেন্টার মাধ্যমে ভ্রুণে প্রবেশ করছে এই অ্যান্টিবডি অ্যান্টিবডি প্রবেশ করলে কি হচ্ছে দেখ অ্যান্টিডি অ্যান্টিবডি প্লাসেন্টা বা অমরার মাধ্যমে ভ্রুণের দেহে প্রবেশের ফলে এই যে ডিয়াক্লুটিনোজেন উপস্থিত ছিল সেকেন্ড ভ্রুণে তাকে ধ্বংস করছে তাকে ডিস্ট্রয় করে ফেলছে এবং ভ্রুণের মৃত্যু ঘটাচ্ছে হয় পেটের মধ্যেই মৃত্যু হয়ে যাচ্ছে ডেলিভারির আগে অথবা যখন ডেলিভারি হচ্ছে তখন দেখছে যে পুরো ব্লাড ক্লট পুরো দেহে বাচ্চাটার ব্লাড ক্লট অবস্থায় বাচ্চাটা জন্মগ্রহণ করছে বাজবেই না তো এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কিভাবে কি হচ্ছে তাহলে আমরা কি বলেছি প্রথম যে বাচ্চাটা জন্মেছে সে আর এইস পজিটিভ ডিআগ্নেজেন পজিটিভ নিয়ে জন্মেছে সেটা প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহে গেছে মায়ের দেহে কোনো রকম ভাবে আর্ইস পজিটিভ কন্ডিশন ছিল না আর ইস নেগেটিভ কন্ডিশন ছিল তো তার দেহে গিয়ে কি হয়েছে ডিআগ্ুটিনাজেন যেটা ঢুকেছে যেহেতু ফরেন একটা জিনিস বাচ্চা যাই হোক সেটাও কিন্তু একটা ফরেন একটা সাবস্টেন্স বোঝা যাচ্ছে তো তার দেহ থেকে যখন ডিআগ্লুটিনাজেন প্লাসেন্টার মধ্যে দিয়ে মায়ের দেহে প্রবেশ করেছে সে এবার কি করে রেখেছে ওই অ্যান্টিজেনের বিরোধী একটা অ্যান্টিবডি তৈরি করে রেখেছে দেহে বাট এই বাচ্চাটার কোনো অসুবিধা হয়নি এই বাচ্চাটা নট অ্যাফেক্টেড ঠিক আছে প্রবলেমটা হয়ে গেছে সেকেন্ড বাচ্চাটাও যদি আরএইচ পজিটিভ নিয়ে জন্মায় যদি এ আর এইচ নেগেটিভ নিয়ে জন্মাতো তাহলে অসুবিধা হতো না বাট যেহেতু পজিটিভ নিয়ে জন্মেছে তাই এর মধ্যে অসুবিধা হবে কারণ এই যে অ্যান্টিবডি মায়ের দেহে তৈরি হয়েছিল এ প্লাসেন্টার মধ্যে দিয়ে বাচ্চার মধ্যে যাবে সেকেন্ড বাচ্চাটা এবং তার দেহে গিয়ে কিন্তু ওই ডিয়াগ্লটিনজেন্টগুলোকে ধ্বংস করবে এবং বাচ্চাটার মৃত্যু ঘটাবে তাহলে এইটা কিন্তু অ্যাফেফেক্টেড ঠিক আছে তাহলে এই বাচ্চাটা কিন্তু মরে যাবে এই কারণেই এই নামটা দেওয়া হয়েছে ফিটালিস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট বোঝা গেছে বাবু আচ্ছা চলো আচ্ছা এইখানে বলা হয়েছে আমরা পড়লাম কি যে অনুচক্রিকা কি করে অনুচক্রিকা রক্ত তঞ্চন ঘটায় তাই না রক্ত তঞ্চনে সাহায্য করে তো এখানেও আমরা তাই দেখতে পাবো ধর কোথাও কেটে গেছে হ্যাঁ এখানে মেইনলি আমরা তিনটে স্টেজে কিন্তু আমরা রক্ততঞ্চন দেখতে পাব তার আগে আমি তিনটে জিনিস বলে দিই তারপর আমি স্টেপস গুলোতে আসব আমি চারটে রক্ততঞ্চন ফ্যাক্টরের নাম লিখছি কি বললাম চারটে রক্ততঞ্চন ফ্যাক্টরের নাম লিখছি রক্ততঞ্চন রক্ত তঞ্চন ফ্যাক্টর রক্ততঞন্টার থ্রি ফোর ঠিক আছে চারটে ফ্যাক্টরের নাম লিখছি ঠিকভাবে খেয়াল কর প্রথম যে ফ্যাক্টর মানে ফ্যাক্টর ওয়ান সেই ফ্যাক্টর ওয়ানকে আমরা কি বলবো ফাইব্রিনোজেন ফ্যাক্টর ওয়ান কে আমরা কি বলবো

কি বলছি সেকেন্ড ফ্যাক্টর কে বলছি থার্ড ফ্যাক্টর কে আমরা কি বলবো থ্রম্বো থার্ড ফ্যাক্টর কে আমরা কি বলবো আমরা কি বলবো ফাইব্রিনোজেন প্রথ্রমোবিনো থ্রম্বোপ্লাস্টিন এবং চার নম্বর ফ্যাক্টর মেইনলি ক্যালসিয়াম টু প্লাস আয়ন এইগুলো নিয়ে কাজ করে ঠিক আছে ক্যালসিয়াম টু প্লাস আয়ন নিয়ে গঠিত এই রকম একটা ফ্যাক্টর এই ফ্যাক্টরগুলোর নাম আমাদের পরপর অন্তত এই চারটে ফ্যাক্টরের নাম আমাদের মাথায় রাখতে হবে এবার আমরা এই যে রক্ত তঞ্চন হবে কোথাও কেটে গেছে সেখান থেকে ব্লাড ক্লট হবে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সেটা সিল্ড হয়ে যাবে সেই জায়গাটা তো সেই স্টেপগুলোকে আমরা মোটামুটি তিনটে স্টেজে ডিভাইড করি একটা স্টেজ ওয়ান বা ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এবার ফেজ ওয়ানে মেইনলি যখন কেটে গেছে তারপর থেকে কাজগুলো শুরু হচ্ছে তো কি বলেছে দেখ যে ক্ষতিগ্রস্ত কলা কি বলছে ক্ষতিগ্রস্ত কলা কোথাও কেটে গেছে সেইটার যে টিস্যু ক্ষতিগ্রস্ত টিস্যু সেখান থেকে আমার কি ক্ষরণ হচ্ছে সেখান থেকে আমার সেই কলা থেকে আমার থ্রম্বো প্লাস্টিন ক্ষরণ হচ্ছে থ্রম্বো প্লাস্টিন কি আমার ফ্যাক্টর থ্রি তাই না থ্রম্বো প্লাস্টিন আমরা কত নম্বর রক্ততাঞ্চল ফ্যাক্টর ফ্যাক্টর থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর থ্রি লিখতে পারি হুম এবার যখনই যে জায়গা থেকে কেটে গেছে সেই জায়গা থেকে আমার সেই জায়গার যে কলার বা টিস্যু থেকে আমার থ্রম্বোপ্লাস্টিন খরণ হচ্ছে যেটা ফ্যাক্টর থ্রি সেম ভাবে সেই যে রক্তটা ক্ষরণ হচ্ছে রক্ত ক্ষরণ হওয়ার সাথে সাথে রক্তের মধ্যে প্রবাহিত যে অনুচক্রিকা গুলো সেটাও এবার দৌড়াদৌড়ি করে সেখানে চলে আসার চেষ্টা করবে এবং সেখানে চলে আসার পর সেখান সেই অনুচক্রিকা থেকেও ক্ষরণ হবে অনুচক্রিকা আমরা জানি রক্ত সাহায্য করে এবং সেটাও কিন্তু আমার সেই ফ্যাক্টর থ্রি ক্ষরণ করলো রক্ত তঞ্চন ফ্যাক্টর থ্রি মানে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করলো তাহলে কলা যেখানে কেটে গেছে সেই রক্তকোষ বা কলা থেকেও কিন্তু আমার বের বেরোচ্ছে এবং অনুচক্রিকা এসেও থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করছে ধরনের মানে ধরনের না দুজনেই যখন থ্রম্বোপ্লাস্টিন ইউজ রিলিজ করছে এবং একসাথে যখন জোরালো যখন সেটা কাজ করবে তখন সেখানে আসবে আমার ফ্যাক্টর ফোর তখন সেখানে আসবে আমার ফ্যাক্টর ফোর দুজনেই সেম ভাবে এখানে ফ্যাক্টর 4 আসবে দেখ দেখতে পাচ্ছিস উপরে কি লেখা ছিল ফ্যাক্টর 4 ক্যালসিয়াম যুক্ত আমাদের এলিমেন্টস দ্বারা গঠিত এবং সেখানে কিছু প্রোটিন কাজ করবে সেখানে কিছু প্রোটিন কাজ করবে দুজনের সম্মিলিত একটা কাজে যার ফলে এক প্রকার কি তৈরি হলো উৎসেচক তৈরি হলো যে উৎসেচকের নাম প্রথম বিনেজ আমি বলেছিলাম লাস্টে এজ লাস্টে এ এস ই এই ধরনের ওয়ার্ড থাকলে সেটা এনজাইম হয় উৎসেচক হয় তো প্রথম বিনেজ এক প্রকার কি প্রথম কিন্তু এক প্রকার উৎসেচক তো সেইখান থেকে এক প্রকার তৈরি সেই তৈরি বা বা নিঃসরণ যে কি করবে এই উৎসেচক যে প্রথম বিন প্রথম যেটা ছিল আমরা কি বলেছি ফ্যাক্টর টু বলেছি তাহলে প্রথম বিনকে আমরা কি বলছি ফ্যাক্টর টু বলছি আমার মেইন কাজ কি মেইন কাজ হচ্ছে ব্লাড ক্লট করা এবং সেই ব্লাড ক্লট করতে গেলে আমাকে জালিকা তৈরি করতে হবে যে জালিকাগুলো আমার রক্তের ফ্লোট আর বাইরে বেরোতে দেবে না রক্তের আরবিসি গুলোকে আটকে রাখবে ঠিক আছে এই এইরকমভাবে জালিকা এই জালিকাগুলো তৈরি করার জন্য আমাদের এই পরপর স্টেপগুলো আসতে হচ্ছে তো প্রথম দিন আরেকটা ফ্যাক্টর যেটা আমরা ফ্যাক্টর টু বলছি সেই ফ্যাক্টর টু প্রথম বিন তার ওপর কাজ করবে আমার যে উৎসেচক সেটাকে আমরা বলবো প্রথম ভিনেজ এবং হ্যাঁ সেখানে কিন্তু আমার ক্যালসিয়াম টু প্লাসও থাকছে ফ্যাক্টর থাকছে সেই প্রথম প্রথম বিনকে কিসে কনভার্ট করছে কনভার্ট করছে এবার যখন করছে সেই থ্রম বিনটা কিন্তু প্রকার ঠিক আছে তাহলে আমার উৎসেচক তৈরি হয়ে যাচ্ছে প্রথম বিনকে প্রথম বিনেজ থ্রম বিনে পরিণত করলো এবার থ্রমবিন বিন কি করবে আমার প্রথম যে ফ্যাক্টর ওয়ান ছিল আমার ফ্যাক্টর ওয়ান যেটা ছিল ফ্যাক্টর ওয়ান এর কি নাম ছিল দেখ ফাইব্রিনোজেন তো সেই ফ্যাক্টর ওয়ান কে থ্রোম্বিন কিসে কনভার্ট করবে ক্যালসিয়াম টু প্লাস এর সহায়তায় মানে ফ্যাক্টর ফোর এর সহায়তায় ফাইব্রিনে কনভার্ট করবে ফাইব্রিনে কনভার্ট করা মানেই ফাইব্রিন হচ্ছে আরেক প্রকার উৎসেচক এবং এই উৎসেচকটা কি করে ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি করে নামের মধ্যে আছে দেখ ফাইব্রিন তো এ কি করবে ফাইবার ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি করবে এবং আমাদের কাজ সেটাই ছিল যে ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি করে এক প্রকার জালক তৈরি করা যে জালকগুলো আমার আরবিসি বা আমাদের রক্তের যে ফ্লোটা বা রক্ত খরণটা সেটাকে আটকাবে সেটাকে ধরে রাখবে এবং সেখান থেকেই তৈরি হলো পিণ্ড বা ক্লট পিণ্ড বা ক্লট যদি বলি যে পিণ্ড বা ক্লট কি পিণ্ড বা ক্লট কিন্তু এসে লেগে যাচ্ছে সেটা জমে যাচ্ছে হ্যাঁ সেটা আর বাইরে বেরোতে পারছে না সেই ফাইবার লাইক স্ট্রাকচারের সাথে এমন একটা কম্পোনেন্ট কমপ্লেক্স কম্পোনেন্ট তৈরি করলো যেটা কিনা পিণ্ড বা ক্লট নামে পরিচিত এই যে রক্তবাহের রক্তকোষ বলেছি না রক্তবাহের যে সেগুলো যখন ফাইব্রিনের সাথে মিলছে তখন আমাদের পিণ্ড বা তৈরি হচ্ছে এবং তার ফলে আমাদের রক্ত তঞ্চনের যে থার্ড স্টেপ বা একদম লাস্ট স্টেপ সেটা কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে তাহলে আমি কি কি বললাম আমি প্রথমে বললাম যে আমাদের যে কেটে গেছিল সেইখানের যে কলা কোষগুলো ছিল সেখান থেকে আমার প্রথম বিন সরি থ্রম্ব সেটা খরণ হচ্ছিল যেটা কিনা আমাদের ফ্যাক্টর থ্রি তাই তো থ্রম্বোপ্লাস্ট হচ্ছে ফ্যাক্টর থ্রি সেটা কিন্তু শুধুমাত্র কলাকোষ তৈরি করছে না যেখান থেকে কেটে গেছে সেই কলাকোষ তৈরি করছে না সেটা কিন্তু আমাদের আরও একটা কম্পোনেন্ট তৈরি করছে সেটা হচ্ছে অনুচক্রিকা আমাদের ব্লাড সেল তো সেম ভাবে যখন দুজনেই থ্রম্বোপ্লাস্টিন এবং ফ্যাক্টর ফোর মানে ক্যালসিয়াম টু এই সব তৈরি করছে তার সাথে কিছু প্রোটিন মিশছে যার ফলে আমার এক প্রকার উৎসেচক তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি প্রথম বিনেস এবং সেই প্রথম বিনেস উৎসেচকটাই কিন্তু আমার সেকেন্ড যে ফ্যাক্টর প্রথম বিন সেটাকে থ্রম্বিনে পরিণত করে এবং এটা রকমের উৎসেচক যেটা কিনা আমার কি করবে ফাইব্রিনোজেনকে পরিণত করবে যখনই ফাইব্রিন পরিণত হয়ে হয়ে যাবে যাবে বা ফাইব্রিন ফাইব্রিন তৈরি থেকে ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি হবে সেই ফাইবার লাইক স্ট্রাকচারগুলো ব্লাড সেলগুলো যেগুলো আছে সেগুলোর সাথে সেগুলোকে আটকে ফেলবে এবং সেগুলো আটকে এক পিণ্ড বা ক্লট তৈরি করবে যার ফলে আমার রক্ততঞ্চন কমপ্লিট হবে এই হচ্ছে পুরো স্টেপস বহুত ইজি যদি এইভাবে পড়িস এটা দিয়েই কিন্তু তোরা আরামসে লিখতে পারবি আচ্ছা এখানে আর আহামরি কিছু নেই দি সংবহন মানে হচ্ছে আমার যে রক্ত মানুষের দেহে হৃৎপিণ্ডকে দুবার অতিক্রম করে সেই কারণে নাম দেওয়া হয়েছে দি দি সংবহন ঠিক আছে তো এখানে মেইনলি আমি আগের যে স্লাইডে ভালো করে বুঝিয়েছি সেই ব্যাপারটা বদ্ধ সংবহন যেখানে বুঝিয়েছি সেই ব্যাপারটাকে এখানে জাস্ট ফ্লো আকারে কিভাবে আমাদের দি সংবহন হচ্ছে সেটা দেখানো হয়েছে দেখে এই যে দ্বি ব্যাপারটা সেটাকে আমরা দুটো ব্যাপারে ডিভাইড করতে পারি একটা হচ্ছে সিস্টেমিক সংবহন আর একটা হচ্ছে পালমোনারি সংবহন আর একটা কি আর একটা হচ্ছে পালমোনারি সংবহন এবার দুটোর মানে কি দেখ দুটোর কথার মধ্যেই তার অ্যান্সার আছে এবং তার যে কালার দিয়েছি আমি সেটা দিয়েও তোরা বুঝতে পারিস যে এই যে সিস্টেমিক সংবহন দিয়েছি এটা দেখ একটু ব্লুইস কালার করেছি ব্লুইশ কালার মানেই হচ্ছে এটা এখানে হচ্ছে টু যুক্ত রক্ত বেশি যুক্ত রক্তের যে সংবহন সেই ব্যাপারটা আমার সিস্টেমিক সংবহনে হচ্ছে আর পালমোনারি সংবহন পালমোনারি কথাটা হচ্ছে ফুসফুসের সাথে জড়িত তো ফুসফুসে গেলে কিন্তু সেই রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হয়ে যায় তো সেই কারণে এটা হচ্ছে ওটু যুক্ত রক্তের সংবহন ব্যাপারটা পালমোনারি সংবহন নামে পরিচিত এইখানে সেই ব্যাপারটা সেম সেমভাবে এইখানে ব্যাপারটা বোঝানো হয়েছে যে দেহের বিভিন্ন অংশ ফুসফুস ছাড়া অবশ্যই দেহের বিভিন্ন অংশ সেখান থেকে আমরা কি জানি ব্লা আমাদের বডি যে এরিয়া সেই বডি যায় বডি থেকে কিন্তু আমাদের রক্ত জেনারেলি সিও টু যুক্ত রক্ত এই যে এই কারণে দেখে এই কালার দেওয়া হয়েছে অক্সিজেন বিহীন রক্ত সেটা কি হচ্ছে ডান অল পৌঁছাচ্ছিল আমাদের সেই স্পেসিফিক যে আমাদের ধমনি বা কি ছিল এটা ধমনি ছিল না শিরা ছিল রে এই যে এই যে মহাশিরা মহাশিরার মাধ্যমে সেটা ডান পৌঁছাচ্ছিল তো সেম জিনিসটা এখানেও দেখ দেখতে পাবি এখানেও দেখ সেম জিনিসটা দেখতে পাচ্ছিস যে ডান অলিন্দে পৌঁছাচ্ছে ডান অলিন্দ থেকে সেই অক্সিজেন যুক্তবিহীন রক্ত বা সিওটু যুক্ত রক্ত আমাদের ডান নিলয়ে পৌঁছাচ্ছে সেখান থেকে আবার কি হচ্ছে অক্সিজেন বিহীন রক্ত আমার কোথায় যাচ্ছে ফুসফুসে যাচ্ছে এখানেও কিন্তু আমাদের একটা নালী ছিল আচ্ছা ফুসফুসে গেল এবার ফুসফুসে গিয়ে সেটা রক্তের রক্ত পরিশুদ্ধ হচ্ছে পরিশুদ্ধ হওয়ার ফলে সেটা অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে যার ফলে সে বাম অলিন্দ আসছে বাম নিলয়ে যাচ্ছে আবার সেই বাম নিলন থেকে কিন্তু আবার দেহের বিভিন্ন অংশে ফুসফুস ছাড়া যে দেহের বিভিন্ন অংশ সেখানে কিন্তু ছড়িয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে আমাদের দু রকম বা দুটো ওয়েতে কিন্তু রক্ত সংবহন সংবহন হচ্ছে একটা ওয়ে আমি যুক্ত রক্তের সংবহনের ব্যাপারটাকে বলছি আর একটা যেটা যুক্ত রক্তের সংবহন বা যুক্ত রক্ত ঘটিত যে কন্ডিশনটা সেটাকে আমরা পালমোনারি সংবহন বলছি ক্লিয়ার এই জন্য কিন্তু দু ধরনের সংবহন যেহেতু হচ্ছে তাই এটাকে ডাবল সার্কুলেশন হার্ট বলতে পারি বা দ্বিসংবহন বলতে পারি তো এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু রক্ত সংবহনের যে ব্যাপারটা সেটা কমপ্লিট হলো এবার আমরা আমাদের এক্সক্রিশন পার্টে আসছি রিচান থেকে অল্প কিছুই বলবো রিচান থেকে খুব একটা বেশি কিছু বলবো না বেসিক জিনিস জানিস তোরা প্রথমত যে ইম্পর্টেন্ট জায়গাটা রেচনের সেটা হচ্ছে রেচনের বৈশিষ্ট্যগুলো জানতে হবে বিশেষ করে উদ্ভিদ যে রেচন করে সেইটার স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে দেখ এখানে পয়েন্ট আকারে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে কি বলছে যে উদ্ভিদ রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কিন্তু কম জটিল এবং কম ক্ষতিকারক হয় সো এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে এই কথাটাকে যে কম জটিল হয় এবং কম ক্ষতিকারক হয় কারদের থেকে প্রাণীদের থেকে ঠিক আছে প্রাণীদেরটা কিন্তু বেশি ক্ষতিকারক এবং বেশি জটিল হয় ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম পয়েন্টে আমরা এই দুটো ওয়ার্ড দেখতে পেলাম সেকেন্ড পয়েন্ট যদি আমরা আসি সেকেন্ড পয়েন্টে কি বলছে যে উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়ার হার রিলেটিভলি কম হয় তাই কারণ সেই জন্য কি হচ্ছে এদের দেহে রেচন পদার্থ রিলেটিভলি কম উৎপন্ন হয় যেহেতু কম পরিমাণে বিপাক ক্রিয়া হয় উদ্ভিদের দেহে প্রাণীদের তুলনায় তাই তাদের দেহে কিন্তু উৎপন্ন রেচন পদার্থও কিন্তু কম থাকে বা কম তৈরি হচ্ছে থার্ড পয়েন্ট কি বলছে যে উদ্ভিদের রেচন পদার্থগুলি বেশিরভাগই কোষের কেলাস বা কুলোয়েড হিসাবে সঞ্চিত হয় তো আমরা দেখেছি বিভিন্ন প্রকার গদ রোজন্ত তরুক্ষীর এগুলো কিন্তু কি হয় জেনারেলি কেলাস বা কোলোয়েড আকারে কিন্তু তাদের রেচন পদার্থ কিন্তু তৈরি হয় নেক্সট চার নম্বরে কি বলছে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ বা তন্ত্র থাকে না যেটা আমাদের প্রাণীদের দেহে থাকে তাদের দেহে কিন্তু স্পেসিফিক কোনো অঙ্গ বা তন্ত্র থাকে না হ্যাঁ না থাকায় প্রাণীদের মতো উদ্ভিদেরা রেচন পদার্থ কিন্তু দেহ থেকে সরাসরি নির্গত করতে পারে না তাদের কোনো কিছু হেল্প নিতে হয় হয় পাতার মাধ্যমে সেই রেচন পদার্থ ত্যাগ করছে বা বাকলের মাধ্যমে ত্যাগ করছে বা ফলের মাধ্যমে ত্যাগ করছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা উদ্ভিদের ক্ষেত্রে তিন রকম রেচন পদ্ধতি আমরা আবিষ্কার করেছি যার মধ্যে প্রথমেই আছে পত্রমোচন জেনারেলি বিভিন্ন প্রকার দেখবি পত্রমোচি যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে সেই পাতা একটা নির্দিষ্ট সময় পর ঝরে যায় এবং সেই ঝরে যাওয়ার কারণ কিন্তু রেচন পদার্থ সেখানে সংশ্লেষ অবস্থায় থাকে বা সঞ্চিত থাকে এবং সেই রেচন পদার্থ যখন উদ্ভিদের দেহ থেকে ত্যাগ করার সময় হবে সেই সময় কিন্তু পাতাটা মোচিত হবে তো এই জন্যই বলছে যে পণ্যমোচি উদ্ভিদ কারা যেমন শিমুল আমরা অশ্বথ হ্যাঁ এবং বিভিন্ন বহুবর্ষজীবী উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু তারা পত্র মোচনের মাধ্যমে রেচন সম্পন্ন করে নেক্সট হচ্ছে বাকল মোচন বাকল মোচন মানে বাকল কি স্যার বাকল হচ্ছে উদ্ভিদের যে কাণ্ড সেই কাণ্ড দেখবি বিশেষ করে ট্রি টাইপের যে উদ্ভিদগুলো বিশাল মোটা মোটা কাণ্ড তাদের কাণ্ডগুলোতে কিন্তু বাকল এরকম খুলে খুলে আসে ঠিক আছে তো সেই ধরনের উদ্ভিদ জেনারেলি অর্জুন পেয়ারা পেয়ারা উদ্ভিদে আরো বেশি মানে পেয়ারা গাছে আরো বেশি দেখতে পাবি যে খুলে খুলে আসছে বাকলগুলো তো সেই বাকলের মধ্যে কিন্তু সঞ্চিত থাকে তাদের রেচন পদার্থ এবং বাকল মোচনের মাধ্যমে তারা রেচন পদার্থ ত্যাগ করে এছাড়াও কিছু ফল মোচনের মাধ্যমে উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে যেমন ধর লেবু লেবু সাইট্রিক অ্যাসিড হিসাবে সাইট্রিক অ্যাসিড হিসাবে সঞ্চিত করে রাখে ফলে তাদের রেচন পদার্থ তেতুল টার্টারিক অ্যাসিড হিসাবে ইউ হবে বোধহয় এগুলো হ্যাঁ টার্টারিক লাস্টে লাস্টে কে হবে না লাস্টে হবে সি বোধহয় ঠিক আছে টার্টারিক অ্যাসিড হিসেবে আর আপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড হিসেবে হুম এগুলো কিন্তু তাদের রেচন রেচন পদার্থ তো সেগুলো তাদের ফলে সঞ্চিত হয় এবং ফল মোচনের মাধ্যমে তারা উদ্ভিদরা কিন্তু এই লেবু তেতুল আপেল এই ধরনের উদ্ভিদরা কিন্তু ফলমোচনের মাধ্যমে তাদের রেচন পদার্থ দেহ থেকে বাইরে বের করে দেয় ক্লিয়ার তো এই জায়গাটা ইম্পর্টেন্ট কত ধরনের পদ্ধতি বৈশিষ্ট্যটা খুব এর এরপরে আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে প্রাণীদের রেচন পদার্থ কিন্তু এইখানে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিই উদ্ভিদের যে রেচন পদার্থগুলো তৈরি হয় সেটা দু ধরনের জেনারেলি হয় একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এই তো কোশ্চেন আসে এগুলো একটু ডিটেইলসে পড়ে নিস ঠিক আছে এইবার যদি বলি যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের মধ্যে মানে এগুলোর যদি একটু উদাহরণ চাই অনেক সময় হ্যাঁ উদাহরণ দিয়ে অনেক সময় এমসি কোশ্চেন আসে তো এই জন্য আমি এটা একটু বলে দিই দেখ যখন বলবে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ঠিক আছে কি বলছে নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোর মধ্যে আমাদের লিখতে পারি হ্যাঁ অনেকগুলো আছে দেখবি বইতে গাছের ছাল থেকে হয় মরফিন ঠিক আছে এইসব আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ তোরা জানিসই যে গদ রজন তরুক্ষীর হ্যাঁ এইসব হয় গদ মানে গাম যে আঠা রজন এই এই ঠিক আছে জায়গাটা একটু মাথায় রাখিস ব্যাপারগুলো এগুলো এক 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 একটা কিন্তু রকম গাছ থেকে করিতে হয় এগুলোর আবার বিভিন্ন ব্যবহারিক প্রয়োগও আছে বিভিন্ন উপকারও করে সেই জায়গাগুলো একটু পড়ে নিস বই থেকে আচ্ছা এবার আমরা চলে আসি প্রাণীদের রেচনাঙ্গ খুব ইম্পর্টেন্ট জায়গা প্রাণীদের রেচনাঙ্গ প্রাণীদের দেহে আমরা জানি স্পেসিফিক কিন্তু তাদের রেচন পদার্থ দেহের বাইরে বের করার স্পেসিফিক কিন্তু অঙ্গ আছে যেমন অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সংকোচনশীল গহ্বর থাকে ঠিক আছে তাহলে এর एग्जांपल কি অ্যামিবা অ্যামিবা কি করে সংকোচনশীল গহ্বরের মাধ্যমে কিন্তু তারা রেচন পদার্থ ত্যাগ করে এখানে আরেকটা প্রাণী দেখতে পাচ্ছিস যারা যারা ফ্লেম কোষের মাধ্যমে তাদের রেচন পদার্থ ত্যাগ করে প্রাণীটার কি নাম প্রাণীটার নাম হচ্ছে প্ল্যানেরিয়া বা কৃমি প্ল্যানেরিয়া ঠিক আছে বা এটাকে আমরা কি বলি কৃমি এরা কিসের মাধ্যমে করে তাহলে এরা ফ্লেম কোষ বা ফ্লেম সেলের মাধ্যমে কিন্তু করে নেক্সট নেফ্রিডিয়া দেখতে পাচ্ছিস নেফ্রিডিয়া তো নেফ্রিডিয়া কারা এরা এরা হচ্ছে কেচো এরা হচ্ছে কেচো কেচোরা কিন্তু নেফ্রিডিয়ার মাধ্যমে কিন্তু তারা রেচন পদার্থ ত্যাগ করে ক্লিয়ার রেচন পদার্থ তারা কিছের মাধ্যমে ত্যাগ করে নেফ্রিডিয়ার মাধ্যমে ত্যাগ করে নেফ্রিডিয়ার মাধ্যমে তারা জেনারেলি নেফ্রিডিয়ার অনেক রকম এক্সট্রা স্ট্রাকচার আছে মানে পুরো স্ট্রাকচার আমি আর আলাদা করে বলছি না বাট নেফ্রিডিয়ার মাধ্যমে কেচোরা রেচন পদার্থ ত্যাগ করে নেক্সট ইনসেক্টরা জেনারেলি নালিকা বা ঠিক আছে যেমন এখানে ঠিক আছে এটা কিন্তু ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে কিন্তু রেচন পদার্থ ত্যাগ করে সুতোর মতো অংশ হয় তারা যখন পৌষ্টিকতন্ত্র দেখবি সেখানেই তোরা দেখতে পাবি হ্যাঁ আর লাস্ট মানুষের ক্ষেত্রে তো জানিসই কিডনির মাধ্যমে এটা আমরা ভালো করে পড়ব যেহেতু এটা আমাদেরই পার্ট সো এটা আমরা একটু ভালো করে পড়ব মানুষরা কিন্তু বৃক্ক বা কিডনির মাধ্যমে রেচন ত্যাগ করে এছাড়াও বৃক্ক বা কিডনি ছাড়াও কিন্তু আরো তিনটে রেচন অঙ্গ আছে যেটার কথাও আমরা পড়ব আচ্ছা এখানে মেইনলি তোদের দুটো জিনিস পড়তে হয় আমি একটা জিনিসের একটু বেশি ডিসকাস করছি আরেকটা জিনিস তোরা বই থেকে দেখে নিবি এই যে বৃক্কের মাধ্যমে যে রেচনপত্র ত্যাগ হয় আমরা বলছি তো বৃক্কের গঠনটা একটু বই থেকে ভালো করে পড়ে নিবি বৃক্কের গঠনটা বই থেকে একটু ভালো করে দেখে নিবি ঠিক আছে বৃক্ষ দুটো হয় আমাদের মেরুদণ্ডের দুপাশে পেছনের দিকে মেইনলি থাকে ঠিক আছে এবং সেটা বাম বৃক্ষ ডান বৃক্কে আলাদা এবং সেই বৃক্ক থেকে আমাদের যে নালিটা নামছে এই যে নালিটা এই নালিটাকে আমরা কি বলি গবিনী হ্যাঁ এটাকে আমরা বলি গবিনীর নালী এবং সেই গবিনীর নালী গিয়ে মূত্রাশয়ে আমার শেষ হয় এই জায়গাটা এখানে এইরকম থাকে এইরকম কন্ডিশন থাকে ঠিক আছে এরকম মূত্রাশয় গিয়ে এখানে শেষ হয় এরপর থাকে মূত্র নালী মূত্রাশয় এইটা হচ্ছে মূত্রনাগী আচ্ছা এটা একটু ভালো করে বই থেকে দেখে নিবি এবার মেইন যে জায়গাটা সেটা হচ্ছে বৃক্কের মধ্যে রকম স্পেসিফিক কিছু জায়গা আছে এই যে জায়গাগুলো হ্যাঁ এই জায়গাগুলো হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত একক সেটাকে আমরা কি বলি নেফ্রন বলি সেই গঠনটা আমরা এখানে এঁকেছি তো বৃক্কের গঠনগত ও কার্যগত একক বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কি নেফ্রন অনেকে নেফ্রনের সাথে নিউরন গুলিয়ে দেয় কিন্তু আলাদা জিনিস পুরো ঠিক আছে তো এই যে নেফ্রন এই এক এই এইরকম ভাবে কিন্তু নেফ্রন থাকে এবং নেফ্রনের যে গঠনটা সেটা খুব ইজি একটা গঠন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা গঠন নেফ্রনের মেইন মেইন যে যে গঠনে তিনটে পার্ট থাকে সেই তিনটে পার্ট আমি আগে লেখা লেখার চেষ্টা করছি ঠিকভাবে খেয়াল করবি হ্যাঁ তো তিনটে যে গঠন সেটার প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ম্যালপিজিয়ান ম্যালপিজিয়ান করপাস করপার্সেল দেখ দুটো কিন্তু আলাদা এর আগের পেজে আমরা পরেছি মেলপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলাদের রচনাঙ্গ বাট এটা কিন্তু আলাদা জিনিস ম্যালপেজিয়ান করপার্সেল ঠিক আছে তো এইটা একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কি মেলপিজিয়ান করপার্সেল হচ্ছে প্রথম যে পার্ট সেই পার্ট আবার দুটো সাপ পার্টে রিভাইড হবে এরপর হচ্ছে ব্রিকীয় নালিকা বা রেনাল্টিউবিউল ঠিক আছে ব্রিকিয় নালিকা ব্রিকীয় নালিকা আর থার্ড যে পার্টটা সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা ঠিক সংগ্রাহী নালিকা এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই তিনটে পার্টে আমাদের নেফ্রন বিভক্ত ঠিক আছে এই তিনটে পার্টের সম্বন্ধে আমরা এবার একটু দেখবো ভালো করে ঠিক আছে কোথায় কি থাকছে সেগুলো আমরা এবার একটু ভালো করে দেখবো তো এই যে ম্যালপিজিয়ান কনিকা বা ম্যালপিজিয়ান করপাসেল সেটা জেনারেলি এই পার্টটাকে বলা হচ্ছে কোন পার্টটা এই পার্টটা এই এই দুটো এই যে এই যে লাল এই যে এগুলো সহ এই যে মেইন এই পার্টটা এই পার্টটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান করপাসেল ম্যালপিজিয়ান কর্পাসেলকে আমরা যদি দুটো ভাগে ডিভাইড করি সেটার মধ্যে একটা পড়ছে বাউম্যান্স ক্যাপসুল বাউম্যান্স ক্যাপসুল একটা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোদের কোয়েশ্চেনের জন্য ক্লিয়ার তাহলে কি কি পার্ট বললাম একটা হচ্ছে বাউম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমের পার্ট এই দুটো পার্টে বিভক্ত আগে কোনটা কি কি পার্টে বিভক্ত সেটা আমি বলে দিই নেক্সট বৃত্তীয় নালিকা যেটা সেটা মেইনলি তিনটে পার্টে বিভক্ত নালিকার প্রথম যে পার্ট সেটা হচ্ছে পরাসংবর্ত নালিকা পরাসংবর্ত নালিকা বা এটাকে আমরা পিসিটি বলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েল সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে হেনলির লুপ হেনলির লুপ ঠিক যেটা ইউ আকৃতি বিশিষ্ট হয় ইউ আকৃতি বিশিষ্ট ঠিক আছে আর থার্ড যে পার্টটা সেটা হচ্ছে দূর নালিকা দূর সংবর্ত এটাকে আমরা ডিসিটি বলি ডিজিটাল কনভলিউটেড টিউব এবার এই দূর নালিকা গিয়েই মোটা হয়ে সংগ্রাহী নালিকায় পরিণত হয় এবং সংগ্রাহী নালিকা থেকে আরেকটা যে পোর্শন বল বেরোয় সেটা হচ্ছে বেলিনিন নালিক এটা হচ্ছে বেলিনের নালি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি পার্টগুলো সেই পার্টগুলোর নাম আমাদের মাথায় রাখতে হবে এবং এগুলোর কিন্তু কিন্তু পুরুত্ব ডিফারেন্ট এটা যেন মাথায় থাকে কিভাবে কিভাবে কি মাথায় রাখবো স্যার এত জিনিসপত্র বলছেন তো দেখ বাউমান্স ক্যাপসুল আর রুলাসের যে ব্যাপারটা আমি বলছি সেখানে ক্যাপসুল যেটা সেটা হচ্ছে আসলে কাপের মতো দেখতে আবরণী কলা বিশিষ্ট দুটো স্তর নিয়ে গঠিত ঠিক আছে এই যে জায়গাটা এই যে জায়গাটা বলছে ঠিক আছে তাহলে এইটা কি আবরণ বিষ্টিত আবরণ বেষ্টিত কাপ সদৃশ গঠন ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এর কাজ কি ছাকনির মতো কাজ করে এবং রক্ত থেকে রেচন পদার্থগুলো পৃথক করে গ্লোমের পাঠায় ঠিক আছে ছাকনির মতো কাজ করে ছাকনির মতো কাজ করে রক্ত থেকে রেচন পদার্থকে কোথায় পাঠায় গ্লোমেরুলাসে পাঠায় ঠিক আছে এবার গ্লোমেরুলাস হচ্ছে এই যে দুটো নালি দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হচ্ছে গ্লোমেরুলাস এবার গ্লোমেরুলাস মেইনলি কি হচ্ছে মানে এই যে কাপটা এই যে হলুদ কালারের যে কাপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল এর মধ্যে এই যে নালী দুটো সহজে লাল কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস সেটাকে বলছে গ্লোমেরুলাস তাহলে গ্লোমেরুলাসটা কি জিনিস গ্লোমেরুলাস কিন্তু দুটো নালিকা যুক্ত বা যেটাকে আমরা ধমনিকা বলি বহির্মুখী ধমনিকা আর অন্তর্মুখী ধমনিকা ঠিক আছে রক্ত জালক গুচ্ছ এটা হচ্ছে রক্তজালক গুচ্ছ রক্ত গুচ্ছ বলতে পারিস ঠিক আছে যেটা কিনা দুটো দুটো নিয়ে গঠিত একটা হচ্ছে বহির ধমনিকা আর একটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা ক্লিয়ার বোঝা গেছে এবং এই যে বহির্মুখী ধমনিকা আর অন্তর্মুখী ধমনিকা এই দুটো ধমনিকার কিন্তু বেশ ডিফারেন্ট ঠিক আছে বহির্মুখী ধমনিকার ব্যাস কিন্তু অন্তর্মুখী ধমনিকার ব্যাসের তুলনায় অনেক কম তাহলে এই যে বহির্মুখী ধমনিকার যে ব্যাস বহির্মুখী দেখ ইফারেন্ট আর্টেরিয়াল এইটার যে ব্যাস সেটা অ্যাফারেন্ট আর্টেরিয়াল অ্যাফারেন্ট মানে কি এখান থেকে ঢুকবে আর এখান থেকে বেরোবে হবে ইফারেন্ট মানে বহির্মুখী মানে বাইরে যাচ্ছে সেখান থেকে বাইরে বেরোনো আর ভেতরে ঢোকানো হচ্ছে অ্যাফারেন্ট তো অ্যাফারেন্ট এইটা যেটা সেটার ব্যাসটা বেশি এইটার ব্যাস বেশি বা পুরুত্ব বেশি ঠিক আছে অন্তর্মুখী ধমনিকার পুরুত্ব বেশি যদি বলিস স্যার গ্লোমেরুলাসের মেইন কাজটা কি তো মেইন কাজ হচ্ছে ওই ছাকনির মতোই কাজ করবে ঠিক আছে এবং সেটা কিন্তু পরবর্তী যে বৃক্ষীয় নালী সেগুলোতে কিন্তু পাঠাবে তো বৃক্ষীয় নালীর মধ্যে আমার কি হচ্ছে অন্তর্মুখী ধমনিকা হয়ে সেগুলো ছাকনির মতো কাজ করে সেখান থেকে রেচন পদার্থগুলো যেটুকু হয় সেটা বৃক্কীয় নালীর প্রথমে যে নালীটা থাকছে এই যে জায়গাটা এটাকে দেখ প্রক্সিমাল টিউবিউল বলছে মানে কি পরা সংবর্ত নালিকা তো সেইখানে পৌঁছাচ্ছে পরা সংবর্ত নালিকার কিন্তু থিকনেসটা রিলেটিভলি হেনলি লুপের থেকে বেশি মোটা এরপর কি হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট দেখ এইটা ইউ আকৃতি বিশিষ্ট এটাকে আমরা বলছি হেনলি লুপ তো সেই হেনলি লুপে পৌঁছাচ্ছে সেটার কিন্তু ব্যাসটা অনেকটা কম রিলেটিভলি তারপর সেটা ধীরে ধীরে যাচ্ছে ওপরের দিকে এবং সেটাকে আমরা বলছি কি এটাকে বলছে ডিসিটি ডিজিটাল কনভলিউটার টিউবওয়েল দেখ এইটাই যখন উঠে এরকম ভাবে ঘুরে এখানে গেছে এইখানে দেখিয়েছে ডিজিটাল কনভলিউটর তো এইটা হচ্ছে আমার দূর সংবর্ত নালিকা যেটার ঠিকনেস আবার হেনরি লুপের থেকে বেশি তো এইগুলোতে মেইনলি কি হচ্ছে এইগুলোতে মেইনলি পরিশ্রুতকরণ হচ্ছে ঠিক আছে এই যে বৃক্কীয় নালিকা এগুলোর মাধ্যমে মেইনলি কি হচ্ছে রক্ত পরিশ্রুত হচ্ছে রক্ত পরিশ্রুতকরণ রক্ত পরিশ্রুত হওয়ার ফলে রেচন পদার্থগুলো ডি আলাদা হচ্ছে রেচন পদার্থ পৃথকীকরণ এবং সেই রেচন পদার্থগুলো পৃথক হয়ে কি হচ্ছে এই যে সেটা আরো মোটা আরো কিছু নালিকার সমন্বয়ে সেটা সংগ্রাহী নালিকা প্রবেশ করছে যেটা গাছের গাছের ডালের মতো দেখতে কিছুটা সেই সংগ্রাহী নালিকার হয়ে সেটা বেলিনীর নালি দিয়ে কিন্তু আমার ধীরে ধীরে সেটা গবিনীর নালি হয়ে আমার মূত্রাশয় কিন্তু যাচ্ছে এই হচ্ছে পুরো চারটা ঠিক আছে তাহলে সংগ্রাহী নালিকা দিয়ে কিন্তু জেনারেলি মূত্র হিসাবে পরিশ্রুত হয় মূত্র হিসাবে পরিশ্রুত হয়ে পরবর্তী পর্যায়ে ঠিক আছে বাবু ডিটেলসে আরো দেখবি বইতে পেয়ে আমি জাস্ট আহ হয়ে যেটা নেফ্রনে সেই ব্যাপারটা কিন্তু এই ছবি দিয়ে বললাম এই ছবিটা কিন্তু এইরকম ভাবে যে রকম ভাবে দেখছিস এইরকম ভাবেই প্র্যাকটিস করবি শুধু বাংলা যে নামগুলো সেগুলো দিয়ে এই ব্যাপারগুলোকে একটু রিপ্রেজেন্ট করবি ইংলিশ না রেখে কিন্তু কিছু কিছু বইতে দেখবে অনেক জালিকা ফালিকা দেওয়া রক্ত জালক ফালক ওগুলো অত আকার দরকার নেই সিম্পল এইরকম ভাবে এঁকে দিবি এইটা এঁকে শুধু প্রত্যেকটার পয়েন্ট ঠিকভাবে ডিসকাস করবি আর প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কি কি পয়েন্ট এক্সট্রা পড়ছে সেগুলোর ব্যাপারগুলোকে নিয়ে একটু আলোচনা করতে হবে এই হচ্ছে আমার নেফ্রনের গঠন এটা কিন্তু ফাইভ মার্কসের জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে ফাইভ মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট লাস্ট আর বেশি সময় নেব না মানব দেহের অতিরিক্ত রেচনাঙ্গ দেখ লেখাই আছে যে অতিরিক্ত রেচনাঙ্গ কি তাহলে আমাদের প্রধান রেচনাঙ্গ কি ছিল প্রধান রেচনাঙ্গ কি ছিল প্রধান রেচনাঙ্গ আমাদের কি ছিল বৃক্ক তাহলে এইটা আমার ছিল প্রধান রেচনাঙ্গ আমি এইখানেই বলেছিলাম যে এছাড়াও কিন্তু আমাদের দেহে আরো তিন প্রকার অতিরিক্ত রেচনাঙ্গ থাকে সেগুলো কি কি সেগুলো তোরা এখানে দেখতে পাচ্ছিস একটা হচ্ছে যকৃত একটা হচ্ছে একটা হচ্ছে এই যে তিন প্রকার ফুসফুস এরাও কিন্তু থাকে না কিছু রেচন ঘটায় যেমন যকৃতে এক প্রকার সাইকেল চলে অনিথিন সাইকেল ডিটেল জানতে হবে না অর্নিথিন সাইকেল কি বাট অনিথিন সাইকেল এমন একটা সাইকেল যে সাইকেলের মাধ্যমে আমাদের কি হয় যক্রীর দ্বারা যক্রীর দ্বারা ক্ষতিকারক কম ক্ষতিকারক ইউরিয়াতে পরিণত হয় এই মাধ্যমে যকৃতে কি হয় ক্ষতিকারক বা অতি ক্ষতিকারক অ্যামোনিয়া সেটা কিসে কনভার্ট হয় কম ক্ষতিকারক ইউরিয়াতে কনভার্ট হয় তো এই ব্যাপারটা আমার কে করছে যকৃত করে দিচ্ছে নেক্সট ফুসফুস আমাদের কি করে আমরা জানি ও টু সিও টু এর আদান প্রদান যাবতীয় যা ব্যাপার স্যাপার সেগুলো করে যদি স্পেসিফিক ভাবে বলতে চাস তাহলে মানুষের দেহ থেকে ১৮ লিটার কার্বন অক্সাইড ফুসফুসের মাধ্যমে নির্গত হয় ও টু টু এর আদান প্রদান ঠিক আছে স্পেসিফিক ভাবে যদি বলতে চাস এই যে সিও টু এর নির্গমন ঠিক আছে একটা পূর্ণ বয়স্ক লিটার প্রতি ঘন্টায় ঠিক আছে লিটার পার আওয়ারে কিন্তু সেটা নির্গমন ঘটাচ্ছে সিও টুর ঠিক আছে ফুসফুস আর ত্বকের ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ডিশন দেখতে পাই ত্বকের ক্ষেত্রে কন্ডিশন আমরা কিভাবে দেখতে পাই ধর উম সিবেসিয়াস গ্রন্থি থাকে গ্রন্থি সেখান থেকে আমাদের সিবাম নির্গত হয় বডির যে তেল দেখবি গ্রন্থি সেখান থেকে ঘাম নির্গত করে এগুলো কিন্তু রেচন পদার্থ ক্লিয়ার তারপর কানের যে কানের যে ময়লা ঠিক আছে সেরুমেন যেটাকে বলি সেইটা নির্গত হয় তো এগুলো আমাদের কিন্তু রেচন পদার্থ যেগুলো আমাদের এক্সট্রা বিভিন্ন অর্গান দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে যার মধ্যে আমরা কি বললাম এটাকে যদি আরেকটু ভালো করে লিখি তিনটাকে তাহলে আর একটু তোরা বুঝতে পারবি আচ্ছা এখানে ত্বকটা ইয়ে করে দিয়েছি ঠিক আছে অসুবিধা নেই তাহলে এখানে আমরা এগুলোকে কি করে দিই এটা হচ্ছে যকৃত এটা হচ্ছে ফুসফুস আর এটা হচ্ছে ক্লিয়ার মাথায় থাকবে বাবু ক্লিয়ার চলো এই হচ্ছে তোদের সিলেবাস কমপ্লিট হলো লাইফ সায়েন্স আশা করি একটু হলেও হেল্প হবে তো এই জায়গাটা দেখে যাস এখনো আশা করি সবার এক্সাম কমপ্লিট হয়নি হ্যাঁ এইখানে তোদের টু থ্রি মার্কসের মোটামুটি দেওয়া আছে এবং সেটা মিলে তোরা ফাইভ মার্কসও পেয়ে যাবি সেটা মিলে তোরা ফাইভ মার্কসও পেয়ে যাচ্ছিস তো সেই জায়গা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট হৃদপিণ্ডের লম্বচ্ছেদ দেখে যাস আর ছবি প্র্যাকটিস করে যা যা এখানে কোশ্চেন আছে খুব ভালো করে কিন্তু দেখে যাস একটা কোর্সেনের জন্য মিস করে যাস না তাহলে কিন্তু কোশ্চেন মিস হয়ে যাবে ঠিক আছে এক্সামে তো চলো আজকের মতো এটুকুই আশা করি এইটা হেল্প করবে খুব লাস্টের দুটো কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন আসে কনসেপচুয়াল জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি যে যে জায়গা ইম্পর্টেন্ট সেই সেই জায়গা ভালো করে দেখে নিস খুব বেশি আমি টাইমিং বাড়ালাম না আজকের লেকচারের জায়গাগুলো যে যে জায়গা দেখিয়েছি সেই সেই জায়গা যদি একবারে বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিস ঠিক আছে আর কমেন্টটা জানাস কোনো অসুবিধা থাকলে কিছু চাইছিস কি না কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টটা জানাস আর ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে আরও শেয়ার করে দেয় যাতে ওরাও একটু লাভ মানে লাভবান হয় ঠিক আছে তো চলো টাটা আজকের মতো বাই